নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প শঙ্খগড়ের ভ্যাম্পায়ার রহস্য লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ জুলাই মাসের মাঝামাঝি এক রবিবার অভ্যেস মতো কর্নেল নীলাদ্রি সরকারের তিনতলার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি কর্নেলের মতোই তাগরাই চেহারার এক ভদ্রলোকের সঙ্গে কর্নেল কথা বলছেন আমাকে ঢুকতে দেখে ভদ্রলোক একটু হেসে বললেন সম্ভবত আমি ভুল করছি না ইনি আপনার সেই তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী কথাটা বলে তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন অগত আমাকেও হাত বাড়িয়ে তার সঙ্গে সেখ করতে হল লক্ষ্য করলুম বয়সে তিনি কর্নেলের কাছাকাছি হলেও মুখের চামড়ায় একটু শিথিলতা এসে গেছে তার পরনে বুশ শার্ট এবং প্যান্ট দুপায়ের ফাঁকে রাখা একটা কেসও চোখে পড়ল বলুন জানি না কোন সূত্রে আপনি আমাকে চিনে ফেলেছেন হ্যাঁ হয়তো কর্নেলই আমার কথা আপনাকে বলেছেন তবে কর্নেলের সঙ্গ গুণে আমারও হয়তো কিছু ক্ষমতা জন্মেছে লক্ষ্য করলুম কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে চুরুট টানছেন ভদ্রলোক মুখে তেমনই হাসি রেখে বললেন তাহলে আপনার সেই ক্ষমতা এবার প্রয়োগ করুন আমিও একটু হেসে বললুম আপনি কর্নেলের পরিচিত তা বুঝতে পেরেছি আর এও বুঝেছি আপনি যে ব্যাপারে ওর কাছে এসেছেন তার সঙ্গে সংবাদপত্রের কোনো সম্পর্ক আছে ভদ্রলোক বলে উঠলেন অসাধারণ কর্নেল জয়ন্তবাবু আপনার যোগ্য সঙ্গী কর্নেল চোখ খুলে গম্ভীর মুখেই বললেন আমার এই যোগ্য সঙ্গীটি বোঝে সবই তবে একটু দেরিতে ভদ্রলোক বললেন এক্ষেত্রে কিন্তু উনি বুঝতে দেরি করেননি কর্নেল ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি আজকের কাগজ পড়েছ তুমি নিজেদের কাগজ দৈনিক সত্যসেবক যে পড়ো না তা জানি কিন্তু দৈবা তো অন্য কাগজ বললুম না কি আছে আজকে কাগজে কর্নেল বললেন তোমার সামনেই এক ইংরেজি বাংলা কাগজ রাখা আছে যে কোনো একটা তুলে নিয়ে প্রথম পাতায় চোখ রাখো আমি যে কাগজটা তুলে নিলুম সেটা দৈনিক সত্যসেবক পত্রিকা আমাদেরই কাগজ কাগজটা মেলে ধরতেই চোখে পড়লো নিচে অ্যাঙ্কার করে একটা খবর ছাপা হয়েছে তার হেডিং শঙ্খগড়ে আবার রক্তচোষা বাদুরের আবির্ভাব ঠিক এই রকম একটা খবর আমাদের শঙ্খগড়ের সংবাদদাতা পাঠিয়েছিলেন এবং তা ছাপাও হয়েছিল কারণ আমাদের চিফ রিপোর্টারের মতে রাজনীতির কচকচিতে পাঠকের অরুচি ধরে গেছে কাজে এ ধরনের খবর পাঠক খুব খাবে পরক্ষণই আমার চোখ গেল কয়েকটা শব্দের দিকে প্রসাদবাবুর মতে প্রাণীটার মাথার দিকটা বাদুরের মতো হলেও নিচের দিকটা রোগা মানুষের পায়ের মতো আমি হেসে ফেললুম অর্থাৎ মানুষ বাদুর এই সময় ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল কর্নেল বললেন কফি পানের আগে আলাপ করিয়ে দি ইনি সেই প্রসাদবাবু শঙ্খগড় রাজবংশের একমাত্র বংশধর প্রসাদ রঞ্জন রায় প্রসাদবাবু বললেন আপনাদের নিজস্ব সংবাদদাতাকে আমি চিনি ননী গোপাল দত্ত তার সঙ্গে এম এ বিএল যোগ করে নিন ওকালতিতে তত পশা জমাতে পারেনি তাই ননী নানা রকম কাজ করে কফিতে চুমুক দিয়ে বললুম এর আগেও এই বাদুরের খবর বেরিয়েছিল প্রসাদবাবু বললেন হ্যাঁ গত জানুয়ারিতে তবে আমি ওই অদ্ভুত জন্তুটাকে দেখিনি সেবার দুটো মানুষের গলা কামড়ে না ঠিক গলা কামড়ে বলা যাবে না দুটো তীক্ষ্ণ দাঁত দিয়ে রক্ত চুষে নিয়েছিল জিজ্ঞেস করলুম এবার আপনি নাকি সচক্ষেই সাংঘাতিক বাদুরটাকে দেখেছেন প্রসাদবাবু কফিতে একটা জোরালো চুমুক দিয়ে গম্ভীর মুখে বললেন রাজবাড়ি তো দুশো বছর আগেই ভেঙে চুড়ে পড়ে গেছে জঙ্গল গজিয়েছে আমার অভ্যেস স্বীকার করা রাজবাড়ি ধ্বংসস্তূপের পূর্ব একটা নদী আছে নদীর অববাহিকায় বিস্তীর্ণ বিল সেখান থেকে কোনো কোনো বৎসর দল ছাড়া হয়ে কয়েকটা হাঁস ধ্বংসস্তূপের কোনো গাছে আশ্রয় নেয় এখন পশু পাখি শিকার আইন অত নিষিদ্ধ কিন্তু বহুদিনের অভ্যাস আমি ওই হাঁসের খোঁজে একটা শর্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দিনের আলো কমে এসেছে এমন সময় নদীর ধারে একজন জেলেকে দেখতে পেলুম তারপরই আমার চোখের সামনে ঘটলো একটা সাংঘাতিক ঘটনা আমি তখন ক্লান্তভাবে একটা ধ্বংসস্তূপের কাছে দাঁড়িয়ে আছি পূর্ব দিকে প্রায় তিরিশ চল্লিশ মিটার দূরে নদীর পাড়টা কিছুটা দেখা যাচ্ছে হঠাৎ দেখলুম প্রকাণ্ড ডানাওয়ালা একটা অদ্ভুত প্রাণী ঝাঁপ দিয়ে লোকটার উপর পড়ল লোকটা আত্মনাদের সুযোগও পেল না পরে শুনেছি পোস্টমর্টেম করে ডাক্তাররা মধু জেলের শরীরের তীব্র বিষের নমুনা পেয়েছে বলল অর্থাৎ রক্তচোষা বাদুরটা সাপের মতো বিষদাতে বিষ আছে প্রসাদবাবু বললেন ঠিক বলেছেন ঝোপঝাড়ের আড়াল থাকায় আমি খুব খুঁটিয়ে ওই জন্তুটাকে দেখতে পাইনি তবে তার দুটো কালো রঙের ডানা আছে এবং পা দুটো কতকটা মানুষের মতোই আকার অন্তত তিন ফুট উঁচু আর ডানার মাপ প্রায় চার ফুট বললুম আপনার হাতে তো বন্দুক ছিল প্রসাদবাবু দ্রুত বললেন তখন তো আমি একেবারে হতচকিত অবস্থায় ছিলাম তবে তিন চার মিনিট পরেই আমি শর্টগানে জন্তুটাকে লক্ষ্য করে একটা ফায়ার করেছিলাম জানতুম একটা ছড় কার্তুজ ছোট পাখি মারার ক্ষেত্রে সাংঘাতিক হলেও ওই প্রকাণ্ড রক্তচোষা বাদুরটার কোনো ক্ষতি করতে পারবে না অন্তত শব্দ শুনেও যদি ভয় পায় এটুকু আশা ছিল বন্ধুকে আবার একটা কার্তুজ ভরে সাহস করে এগিয়ে গেলুম কিন্তু আর জন্তুটাকে দেখতে পেলুম না সে কয়েক মিনিটের মধ্যেই রক্তচুষে উধাও হয়ে গেছে মধু একপাশে কাত হয়ে পড়ে আছে আমি তার গায়ে হাত দিয়ে দেখলাম বরফের মতো ঠান্ডা তার শরীরটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে যাই হোক জেলে পাড়ার ঘাটে একদল মেয়ে স্নান করছিল তারা আমার বন্ধুকে শব্দ শুনতে পেয়েছিল আমিও তাদের খবরটা দেওয়ার জন্য ছুটে গিয়েছিল কর্নেল চুপচাপ কফি খাওয়ার পর অ্যাস্ট্রে থেকে আতপোড়াক চুড়ুকটা তুলে নিয়ে লাইটার জেলে ধরালেন তারপর একরাশ ধোঁয়া ছেড়ে মুচকি হেসে বললেন প্রসাদবাবু এবার জয়ন্তকে ওদের নিজস্ব সংবাদদাতা আইনজীবীর ক্রিয়াকলাপ শুনিয়ে দিন প্রসাদবাবুর মুখে বাঁকা হাসি ফুটে উঠল তিনি বললেন ননির ব্যাপারটা সত্যি বড় অদ্ভুত কারণ আমি নদীর ঘাটে জেলে পাড়ার মেয়েগুলোকে খবর দেওয়ার পরেই ওরা যখন হৈহল্লা করতে করতে পাড়ার লোকদের সঙ্গে নিয়ে মধুর লাশের দিকে ছুটে চলেছে তখন আকাশে মেঘ জমে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আমি ওদের সঙ্গে ভিজতে ভিজতেই ঘটনাস্থলে আবার গেলাম হঠাৎ দেখি রাজবাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে আইনজীবী ননী গোপাল দত্ত বেরিয়ে আসছে আমি তাকে দেখে বললুম ননি তুমি কি জানতে যে রক্তচোষা মানুষ বাদুরটা মধুর উপর হানা দেবে ননী আমাকে অবাক করে দিয়ে চুপি চুপি বলল প্রসাদদা আমি কেন হঠাৎ এখানে সে খবর এখন বলা যাবে না চলুন আপনাকে পথে যেতে যেতেই ব্যাপারটা বলবো প্রসাদবাবু হঠাৎ থেমে গেলেন বললুম তারপর বলছি বলে তিনি রুমালে মুখ মুছলেন তারপর চাপা স্বরে বললেন ননী আমাকে যা বললে তা আমি কাগজে লিখতে বারণ করেছিল ননি বলল সে আমার সঙ্গে দেখা করতে আসছিল তারপর আমাকে রাজবাড়ির ধ্বংসস্তূপে ঢুকে যেতে দেখে কিন্তু খোঁজাখুঁজি করেও আমাকে আর দেখতে পায়নি শেষে বন্ধু বন্দুকের শব্দ শুনে সে বুঝতে পারে আমি কোথায় আছি যাই হোক ননী কেন আমার সঙ্গে দেখা করতে আসছিল তাই শুনে আমি তো একেবারে হতবাক হয়ে গেলুম সে নাকি সেদিন দুপুরবেলায় আমাদের বাড়ির কাছে শঙ্খদিগিতে স্নান করতে নেমেছিল সেই সময় তার চোখে পড়ে একটা কালো চামচিকে বা বাদুরের মতো প্রকাণ্ড জন্তু ঝোপের ভিতর থেকে উঁকি মেরে তাকে দেখছিল তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল ঘাটে আরও লোকজন এসে পড়ায় জন্তুটা উধাও হয়ে যায় সে কাউকে কথাটা বলেনি কারণ তাতে অকারণ একটা হল্লা হয়ে যেত সে আমাকে খবরটা দিতে গিয়েছিল কিন্তু তখন আমি বাড়িতে ছিলাম না সে কয়েকবার যে আমার নিতে এসেছিল তা আমি আমাদের কাজের লোক হরিশঙ্করের কাছে শুনেছি আমার ওই একটা অভ্যেস দুপুরে খেয়ে ঘুমানোর সময় কেউ যেন কোনো কারণেই আমাকে বিরক্ত না করে বলুন বাকিটা তাহলে বোঝা যাচ্ছে সে বিকেলে আবার আপনাকে খবরটা দিতে আসছিল কিন্তু খুঁজে পায়নি আমার ধারণা আপনাদের রাজবাড়ির ধ্বংসস্তূপের এলাকাটা বিশাল প্রসাদবাবু বললেন হ্যাঁ এক কিলোমিটার লম্বা আর প্রায় আধ কিলোমিটার চওড়া তো বটেই কোথাও কোথাও জঙ্গল এত ঘন যে ঢোকাই যায় না ননী আমাকে বলেছে ওই জন্তুটার ডেরা ওখানেই আছে পুলিশকে খবর দিয়ে যদি আগের দিনের বাঘ শিকারের মতো ওখানে কয়েকশো লোক মিলে হইহল্লা করা হয় তাহলে সাংঘাতিক জন্তুটার খোঁজ পাওয়া যেতে পারে আমি কথাটা পুলিশকে বলেছিলাম কিন্তু পুলিশ এমন কোনো প্রস্তাবে রাজি হয় অগত্যা কাল কর্নেল সাহেবকে ফোন করেছিল তারপর ওর কথা মতো এখানে এসে পড়েছি কর্নেল আপন মনে চোখ বুঝে চুরুট টানছিলেন চুরুটটা শেষ হয়ে গেলে গুঁজে সোজা হয়ে বসে বললেন প্রসাদবাবু তোমাকে বলতে সম্ভবত কুণ্ঠিত হচ্ছেন কাজেই আমিই বলি তোমাদের ওই নিজস্ব সংবাদদাতা কোন সূত্রে বা কার সুপারিশে শঙ্খগড়ে নিজস্ব সংবাদদাতা হলেন সেটা জানা দরকার কারণ দৈনিক সত্যসেবক পত্রিকা ননীবাবুর আগে যাকে নিজস্ব সংবাদদাতা করেছিলেন তিনি প্রসাদবাবু দুটো বললেন তার নাম ছিল সুরঞ্জন চক্রবর্তী তিনিও আইনজীবী ছিলেন গত ডিসেম্বরের শেষে তার লাশ পাওয়া যায় রাজবাড়ির জঙ্গলে তখন মর্গের ডাক্তার বলেছিলেন শঙ্খচুর সাপের কাপড়ে সুরঞ্জনবাবু মারা গেছেন এরপর ঠিক একইভাবে পাওয়া যায় একটি কাঠঠুকরির মেয়ের লাশ তার বাচ্চা মেয়েটা আশেপাশেই কাঠকুরার ছিল সে বলেছিল একটা ডানাওয়ালা কালো রঙের প্রকাণ্ড বাদুর তার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বললুম তাহলে তারপর ননীবাবু আমাদের নিজস্ব সংবাদদাতা হয়েছিলেন কর্নেল বললেন ঠিক ধরেছো ওই মেয়েটাকে পুলিশ জেরা করেই রক্তচোষা মানুষ বাদুরের খবর পায় আর ননীবাবু তা জমকালো করে লিখে সত্যি বললুম কিন্তু এই বিদ্ঘটে সাংঘাতিক জন্তুটাকে ধরার জন্য বন দপ্তরে খবর দিলেই তো হয় তারা ফাঁদ পেতে হোক বা যেভাবেই হোক জন্তুটাকে ধরতে পারবে আমি বুঝতে পারছি না এই ঘটনায় কর্নেলের কী করার আছে হ্যাঁ রহস্য একটা আছে বটে কারণ এ যাবৎকাল পৃথিবীর কোথাও এমন প্রকাণ্ড চোষা বাদুরের কথা আমাদের জানা নেই শুনেছি দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে এরকম বাদুর আছে যারা মানুষের রক্ত চুষে খায় তবে তারা আকারে খুবই ছোট্ট আর তাদের সাপের মতো বিস্তাতও নেই প্রসাদবাবু বললেন আপনার কথা ঠিক পুলিশ পুনঃদপ্তরে সেবারও খবর দিয়েছিল তাদের কিছু লোকজন এসে রাজবাড়ির ধ্বংসস্তূপে খোঁজাখুঁজি করেছিল কিন্তু প্রাণীটার পাত্তা পায়নি তারা বলেছিল বাচ্চা এটা ভুল দেখেছে শঙ্খগড়ের জঙ্গলে শঙ্খচুর সাপ থাকাটা বিচিত্র নয় এবার পুলিশ কিন্তু খবর দেয়নি আমি বনদপ্তরে দপ্তরে আবার খবর দিয়েছি হয়তো তাদের লোকজন আজই ওখানে পৌঁছে যাবেন তবে আপনি বললেন এসব ঘটনায় কোনো রহস্য নেই তা ঠিক নয় আমি কর্নেলের কাছে কেন ছুটে এসেছি সেটা আপনি তার কাছেই জানতে পারবেন চমকে উঠে বললুম বলেন কি প্রসাদবাবু ঘড়ি দেখে বললেন কর্নেল সাহেব আপনি জয়ন্তবাবুকে মূল কথাটা বলবেন আমি উঠি কারণ বন দপ্তরে একটা বড় দল শঙ্খ করে হানা দেবে বলেছে আমাকে তাদের দরকার হবে জয়ন্তবাবু আমি চলি প্রসাদবাবু ব্রিপকেসটা নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন জিজ্ঞেস করলুম এই প্রাণী রহস্যের সঙ্গে আপনার নাক গলানোর মতো কোনো রহস্য আছে বোঝা গেল কি সেটা কর্নেল বললেন একটা রহস্য আছে কিন্তু তার সঙ্গে হিংস্র বাদুর মানুষটার কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না যাই হোক তোমাকে আপাতত একটু আভাস দিই তোমাদের পত্রিকার নিজস্ব সংবাদদাতা ননিগোপাল দত্ত প্রসাদবাবুকে গোপনে জানিয়েছেন রাজবাড়ি জঙ্গলে শুধু ওই জন্তুটা নয় একজন মানুষও গাঢ়া দিয়ে আছে ননীবাবুর বিশ্বাস প্রাণীটা তারই পোষ্য তার চেয়ে বড় কথা প্রসাদবাবুর দাদা প্রভাতরঞ্জন রায় কবছর আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান ননীবাবুর বিশ্বাস জঙ্গলের লোকটা প্রভাতবাবু ছাড়া আর কেউ নন এবার বললুম তাহলে দেখা যাচ্ছে এটা নিছক বাদুর রহস্য নয় রীতিমতো একটা জমজমাট রহস্য কর্নেল কোনো রহস্যে নাক গলালে আমাকেও তার সঙ্গী হতে হয় কাজেই বুঝতে পেরেছিলুম আমাকে এখন কর্নেলের অ্যাপার্টমেন্টেই থাকতে হবে নিচে কর্নেলের গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ আছে একসময় তার একটা লাল রঙের ল্যান্ড রোভার গাড়ি ছিল সেটা তিনি বেছে দিয়েছেন কিন্তু গ্যারেজ ঘরটা ছাড়েননি কারণ সেখানে আমার ফিয়াট গাড়িটা রাখার দরকার হয় তাছাড়া কর্নেলের বেডরুমের পাশে একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা আছে দুপুরে খাওয়া দাওয়ার পর কর্নেলের জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে কর্নেল অভ্যাস মতো চুরুট টানতে লাগলেন আমি তাকে অনুসরণ করে এসে ডিফানে শুয়ে পড়লুম দুপুরে খাওয়ার পর আমার ভাত ঘুমের অভ্যেস আছে একটু পরে মুখ ঘুরিয়ে দেখলুম কর্নেল বুক সেলফ থেকে একটা জরাজীর্ণ প্রকাণ্ড বই বের করে একটা করে পাতা উল্টাতে থাকলেন সকৌতুকে বললুম শঙ্খগড় রাজবাড়ির ইতিহাস করছেন নাকি কর্নেল বই থেকে মুখ না তুলে বললেন তোমার ভাত ঘুম আসছে না কেন বলুন রক্তচোষা বাদুর মানুষ অথবা মানুষ বাদুরটার ভয়ে কারণ আপনার সঙ্গে আমাকেও সেখানে হানা দিতে হবে তা বুঝতে পারছি কর্নেল বললেন হানা দিতে এখনও দেরি আছে কাজেই তুমি নিশ্চিন্তে এখন ঘুমিয়ে নাও বলা দরকার খাওয়ার আগেই আমি আমার ঘরে গিয়ে পোশাক বদলেছিলাম এখন আমার পরনে পাঞ্জাবি আর পাজামা চোখ বুঝে বিদ্ঘুটে জন্তুটার কথা ভাবতে ভাবতে বৃষ্টির শব্দ কানে এলো বেশি বৃষ্টি হলে এলাকায় এক হাঁটু জল জমে যায় তবু কিছুদিন এক টানা প্রচণ্ড রৌদ্রের পর এই বৃষ্টিটা আরামদায়ক বর্ষার বৃষ্টি তাই তার তীব্রতাও টছিলাম তারপর কখন ঘুমিয়ে গেছি সেই ঘুম ভাঙল ষষ্ঠী চরণের ডাকে তার হাতে চায়ের পেয়ালা উঠে বসে বললাম চারটে বেজে গেছে নাকি ষষ্ঠী হাসি মুখে বলল সাড়ে চারটে বাজছে বাবা মশাই চারটের সময় আমাকে বলে গেলেন আধ ঘন্টা পরে আপনাকে জাগিয়ে দিয়ে চা দিতে হবে চায়ের কাপ হাতে নিয়ে বললুম বৃষ্টিতে কি রাস্তায় জল জমেছে ষষ্ঠী বলল আগে না ওই ঝমঝম করে এক পশলা বাবা মশাই কখন ফিরবেন বলে গেছেন ষষ্ঠী হাসি চেপে বলল একটু দেরিও হতে পারে হঠাৎ আমার বুদ্ধির দরজা খুলে গেল বললুম তার মানে আমার প্যান্টের পকেট থেকে আমার গাড়ির চাবি নিয়ে তোমার বাবা মশাই বেরিয়ে গেছেন কখন বেরিয়েছেন তাও বলতে পারি ঠিক চারটে কারণ তখন আমি জেগে উঠলে সঙ্গে যেতে চাইতুম ষষ্ঠী হাসতে হাসতে চলে গেল চা খাওয়ার পর কাপ প্লেট একটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে ছাদে কর্নেলের শূন্যদানেও গেলুম বৃষ্টি উৎকট গরমটা কমিয়ে দিয়েছে জোরালো বাতাস বইছে কর্নেলের এই বাগানে রাজ্যের অদ্ভুত কিম্ভূত বিদ্ঘুটে সব ক্যাকটাস আর বনসাইয়ের জঙ্গল এই বর্ষার প্রচুর ফুলও ফুটেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চিলে কোঠা থেকে একটা বেতে চেয়ার টেনে বসবো ভাবছি এমন সময় ষষ্ঠী এসে উঠে এলো সে একগাল হেসে চাপা সারে বলল দাদাবাবু টিকটিকি বাবু এছেন একটু অবাক হয়ে বললুম আমাদের হালদার মশাই ষষ্ঠী বলল আবার কে এসেই কফি খেতে চাইলেন বাবা মশাই নাকি ফোনে তাকে ডেকেছেন উনি আপনার কথাও জিজ্ঞেস করলেন হালদার মশাই অর্থাৎ কৃতান্ত কুমার হালদার সংক্ষেপে কে কে হালদার প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর রিটায়ার করার পর গণেশ অ্যাভিনিউতে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি এই ঢ্যাঙা ঘন শ্যামবর্ণ মানুষটিকে দেখলেই অনেকের হাসি পেতে পারে কারণ তার মাথা চুল ছোট্ট ছোট্ট করে কাটা এবং সরু এক ফালি গোফ গোফের ডগা যেন মোম দিয়ে পাকানো উত্তেজনা হলেই সেই গোপ তিত্তির করে কাঁপে চোখ দুটো গুলিগুলি হয়ে ওঠে যাই হোক সঙ্গী হিসেবে এই গোয়েন্দা প্রবর মন্দ নয় তখনই নেমে গিয়ে তাকে সম্ভাষণ করলুম গুড আফটারনুন হালদার মশাই প্রাইভেট ডিটেকটিভ সহসে বললেন আয়েন আয়েন জয়ন্তবাবু আপনি আছেন শুই না ষষ্ঠীতে কইলাম উনারে খবর দাও আমি আইয়া পড়ছি সোফায় বসে তখনও বেশি দুধ মেশানো কফিতে চমুক দিচ্ছিলেন আমি তার মুখোমুখি বসে বললাম কর্নেল আপনাকে ডেকে পাঠিয়েছেন তা ষষ্ঠীর মুখে জানতে পারলুম হালদার মশাই খি করে হেসে বললেন কর্নেল স্যার ফোন করছিলেন উনি কইলেন আপনি ভাত ঘুম দিতাসেন তো আইয়া দেখি কর্নেল সান্নাই তাই ওয়েট করতেছি বলুন আপনাকে কর্নেল কেন ডেকেছেন তা বলেননি না তবে শুধু কইছেন হেভি মিস্ট্রি কফি শেষ করার পর হালদার মশাই চাপা সরে বললেন ক্যাসখান কি তা আপনি নিশ্চয়ই জানেন একটুখানি হিন্দি না কর্নেল কখন ফিরবেন ঠিক নাই কাজই সময় কাটানোর জন্য আমি প্রথমে টেবিল থেকে দৈনিক সত্যসেবক পত্রিকা ওর হাতে তুলে দিলুম খবরটা দেখিয়ে বললুম আগে এটা পড়ে নিন তারপর বলছি হালদার মশাই অভ্যাস মতো বিড়বির করে খবর পড়তে লাগলেন তারপর দেখলুম ও চোখ দুটি গুলিগুলি হয়ে উঠেছে এবং যথারীতি গোঁফের ডগা তিত্তির করে কাঁপছে খবরটা পড়া হলে তিনি প্যান্টের পকেট থেকে নস্যির ডিবে বের করে একটি নস্যি নিলেন এবং নোংরা রুমালে নাক মুছে বললেন হ্যাভি মিস্ট্রি তবে কথা হইল গিয়া এই কামটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় পড়ে তাই না মাথা নেড়ে সাই দিলুম হালদার মশাই একজন অভিজ্ঞ পুলিশ অফিসার কাজে তিনি এসব ক্ষেত্রে কি করার আছে তা জানতেই পারেন আমি চুপ করে আছি দেখে তিনি ফের বললেন জয়ন্তবাবু আমার ধারণায় রক্তশেষা জন্তুটার আড়ালে আরও কোনো মিস্ত্রি আছে আপনি কি কন? হ্যাঁ অভিজ্ঞ প্রাক্তন পুলিশ অফিসার ঠিকই ধরেছেন আমার মনেও ঠিক এই প্রশ্নটাও এসেছিল এরপর তাকে আমাদের কাগজের নিজস্ব সংবাদদাতা ননীবাবুর গোপন কথাগুলো জানানো উচিত হবে কি না ভাবছি এমন সময় প্রায় নিঃশব্দে পর্দা তুলে কর্নেলের আবির্ভাব হলো এখানে বলা দরকার কর্নেলের অ্যাপার্টমেন্টের সদর দরজার যে ল্যাচ আছে ল্যাচ কি আছে তা ভেতর থেকে খোলা যায় কিন্তু বাইরে থেকে খুলতে হলে চাবির দরকার হয় কর্নেল বাইরে গেলে চাবি নিয়ে যান তাই তিনি এভাবে প্রায় নিঃশব্দে ঘরে ঢুকলেন তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তুমি আধ ঘন্টা পরে কেন চা পেয়েছিলে তা কি ধরতে পেরেছ বলুন নিশ্চয়ই আপনি ঠিক চারটে আমার গাড়ির চাবি চুরি করেন এবং গাড়িটা নিয়ে বেরিয়েছিলেন ষষ্ঠীর কাছে তখনই আমি তা ফাঁস করেছি জিজ্ঞেস করে দেখতে পারেন কর্নেল হাসতে হাসতে হালদার মশাইয়ের দিকে তাকিয়ে বলে গেলেন আসছি প্রায় মিনিট পাঁচেক পরে ফিরে এসে তিনি বললেন তোমার গাড়ি এবং চাবি যথাস্থানে রেখেছি হালদার মশাই কতক্ষণ হালদার মশাই বললেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হইব তো জয়ন্তবাবুর কাছে আপনার হেভি মিস্ট্রির খোঁজ পাইলাম কর্নেল আমার দিকে চোখ কটমটিয়ে বললেন কি বুঝলেন হালদার মশাই বললেন কর্নেল স্যার জঙ্গলের মধ্যে একটা অজানা জন্তু আমি কই কি অজানা অনেক জন্তু জানোয়ার থাকতে পারে শঙ্খকরের রক্তচার সাংঘাতিক বাদুরটাকে ফরেস্ট দপ্তরের লোকেরাই ধরতে কি মারতে পারে এ কামটা তো আগর ডিউটির মধ্যে পড়ে আপনি কেন এই ব্যাপারে পাও বাড়াইতেছেন খুইলা বলুন কর্নেল বললেন আপনি ঠিকই বলেছেন কিন্তু আমাদের পা বাড়ানোর মতো জটিল একটা রহস্যের আভাস আমি পেয়েছি আগে কফি খেয়ে নিই একটু পরে ষষ্ঠী ট্রেতে কফি পট পেয়ালা আর এক প্লেট স্ন্যাক্স রেখে গেল হালদার মশাই বললেন আমি কফি খাইছি আপনারা খান কফি খেতে খেতে ঘরের ভেতরটা আবছা হয়ে এলো ষষ্ঠী এসে আলো জ্বালিয়ে দিয়ে গেল তার কফি শেষ করে চুরুট ধরিয়ে কর্নেল বললেন হালদার মশাই আপনাকে আপাতত শুধু এইটুকুই জানিয়ে রাখছি বছর পাঁচে আগে রাজবংশধর দুই ভাইয়ের মধ্যে বড় ভাই প্রভাত রঞ্জন রায় হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু তিনি বেঁচে আছেন এবং রাজবাড়ির ধ্বংসাবশেষে যে জঙ্গল গজিয়েছে সেখানেই কোথাও লুকিয়ে আছেন আমাদের প্রথম কাজ হবে তার মুখোমুখি হওয়া কর্নেলের কথা শুনতে শুনতে প্রাক্তন পুলিশ অফিসার উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং যথারীতি তার গোফের দুই ডগা তিত্তির করে কাঁপছিল এবার তিনি বললেন কর্নেল স্যার আমার মনে হইতা আগে প্রভাতবাবুর ব্যাকগ্রাউন্ড জানা দরকার ওই জঙ্গলে অমন একটা সাংঘাতিক জানোয়ার আছে অথচ উনি সেখানেই যে কোনো কারণেই হোক লুকাইয়া আছেন। আমার সন্দেহ আমি সায় দিয়ে বললুম আমারও তাই মত কোনো কারণে নিরুদ্দিষ্ট প্রভাতবাবু ফিরে এসে ওই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করছেন কর্নেল চুরুটের একরাজ ধোঁয়া ছেড়ে বললেন আমার চিন্তার সঙ্গে তোমাদের চিন্তা মিলে আছে আর প্রভাত রঞ্জনের ব্যাকগ্রাউন্ডটাও আমি একটু জানতে পেরেছি জিজ্ঞেস করলুম ওটা জানাবার জন্যেই কি আপনি বেরিয়েছিলেন কর্নেল বললেন আজ সকালে কথায় কথায় প্রভাতবাবুর ভাই প্রসাদবাবু তার দাদার সম্পর্কে বলছিলেন তিনি নাকি একজন জীববিজ্ঞানী ছিলেন বেশিরভাগ সময় কলকাতাতেই কাটাতেন তুমি সকালে আমার কাছে আসবার আগেই আমি তার কলকাতার ঠিকানাটা প্রসাদবাবুর কাছ থেকে জেনে নিয়েছিলাম ঠিকানাটা মধ্য কলকাতার একটা মোটামুটি প্রশস্ত গলিতে জিজ্ঞেস করলুম সে বাড়িতে কি কারোর সঙ্গে আপনার দেখা হয়েছে হয়েছে তবে লোকটিকে বড় ধূর্ত মনে হলো তার চেহারা মার্কা একা ওই দোতলা বাড়িটিতে থাকে সে না বললেও আমার চোখে পড়ছিল সদর দরজার গায়ে আটা একটা মার্বেল ফলক খুব পুরোনো ফলকে আবছা লেখা আছে শঙ্খগড় ভবন বাড়িটা বেশ বড় লোকটা বলল তার নাম গোপাল সাঁতরা শঙ্খগড় রাজবাড়ির বড়বাবু এই বাড়িতে এক সময় থাকতেন এখন তিনি বিদেশে গেছেন কবে ফিরবেন ঠিক নেই এরপর আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে মুখের ওপর দরজা বন্ধ করে দিল আমি সবে গাড়িতে চেপেছি এবং স্টার্ট দিতে যাচ্ছি এমন সময় এক ভদ্রলোক আমার কাছে এসে চাপা সরে বললেন আপনি কি শঙ্খগড়ের বড়বাবুর খুঁজে এসেছিলেন তারপর তিনি একটা অদ্ভুত কথা বললেন এই বাড়িতে নাকি একটা ল্যাবরেটরি আছে প্রভাতবাবুর সঙ্গে তার আলাপ ছিল সেই সূত্রে মাঝে মাঝে তিনি তার কাছে আসতেন এবং ল্যাবরেটরির কথা জানতেন এরপর তিনি আমার পরিচয় জানতে চাইলেন তাকে আমার একটা নেম কার্ড দিয়ে বললুম যদি দৈবাত প্রভাতবাবু এখানে আসেন আমাকে টেলিফোনে একটা খবর দেবেন যদি নাও থাকি আপনি আমার কাজের লোককে আপনার নামটা শুধু জানিয়ে দেবেন ভদ্রলোক অবাক হয়ে আমার কার্ডটা দেখার পর বললেন আপনি একজন কর্নেল সাহেব গুলি গুলিগুলি চোখে তাকিয়ে কথা শুনছিলেন এবার বলে উঠলেন আমার এই আপনি অর্ডার করলে আমি আরও অনেক খবর আপনারে আয়না দিব কর্নেল তাকে নিরাশ করে বললেন অরবিন্দ মিত্র নামে সেই রিটায়ার্ড শিক্ষকের কাছে আমি প্রভাতবাবু এবং ওই বাড়িটা সম্পর্কে যতটা জেনে গেছি এখন তাই যথেষ্ট আপনাকে আর কষ্ট করে হরি মিত্তির লেনে যেতে হবে না আপনাকে এখন একটা কাজ করতে হবে প্রাইভেট ডিটেকটিভ অধীর হয়ে বললেন কন কর্নেল সাহেব আমি কি করুম কর্নেল বললেন শঙ্খ করে আপনাকে কেউ চেনে না তবু সাবধানতা দরকার শঙ্খগড়ে আমি একবার গিয়েছিলাম সেবার ছিল সেচ দপ্তরের বাংলায় শঙ্খিনী নদীর অববাহিকায় বিস্তীর্ণ একটা জলাভূমি আছে সেখানে পাখি দেখতে গিয়েই বন্দুকবাজ প্রসাদবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল সেই সময় লক্ষ্য করেছিলুম শঙ্খগড়ে জেলেপাড়ার পিছনে নদীর বাঁকে একটা পুরনো শিব মন্দির আছে মন্দিরের গা ঘেঁষে একটা বিরাট বটগাছ গজিয়েছে চৈত্র সংক্রান্তিতে জেলেপাড়ার লোকেরা সেখানে গাজনের উৎসব করে আপনি তো বাবা শাস্তে ওস্তাদ আপনি সেখানে গিয়ে ধুনি জেলে বসে থাকবেন আর লক্ষ্য রাখবেন কিছুটা দূরে রাজবাড়ির জঙ্গলে কেউ সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে কিনা আপনি কাল সকালেই হাওড়া থেকে আসানসোল এবং তারপর সেখান থেকে গয়া প্যাসেঞ্জারে শঙ্খগড় চলে যান আপনার রিভলভারটা কিন্তু সবসময় তৈরি রাখবেন আমি জিজ্ঞেস করলুম আপনি কখন যাবেন কর্নেল বললেন আমরা যাব দুপুরের ট্রেনে হালদার মশাই উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে বললেন তাহলে আপনার লগে দেখা হইব শঙ্খগড়ের সেচ বাংলোতে কথাটা বলে তিনি সবেগে বেরিয়ে গেলেন পরদিন কর্নেল ও আমি হাওড়া স্টেশনে একটা পঁয়ত্রিশটি ট্রেনের ফার্স্ট ক্লাসে চেপেছিলাম কর্নেলের এইসব যাত্রায় টিকিট কাটার কোনো ঝামেলা নেই তার সরকারি পাশ আছে এবং একজন সঙ্গীকেও নেওয়ার অধিকার আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক রহস্যময় কেসের সমাধান কর্নেল এযাবৎ করে আসছেন তাই সর্বত্র পুলিশের সাহায্য পেতে তার অসুবিধা হয় না আসানসোলে ট্রেন বদল করে আমরা অন্য একটা ট্রেনে চেপেছিলাম শঙ্খগড় পৌঁছতে রাত নটা বেজে গিয়েছিল এটা বাংলো বিহার সীমান্ত এলাকা তাই টিলাপাহাড় আর বন জঙ্গলের মধ্যে দিয়ে রাতের ট্রেনটা যখন আমাদের পৌঁছে দিল তখন একজন উদ্দীপড়া তাগড়াই চেহারার লোক যাত্রীদের ভিড় ঠেলে এসে কর্নেলকে সেলাম দিল এতে অবাক হয়নি একটু পরে বুঝতে পেরেছিলাম উদ্দীপড়া লোকটি সেচ দপ্তরের গাড়ি ড্রাইভার এবং সে কর্নেলকে চেনে শঙ্খগড় বেশ সমৃদ্ধ জনপদ বলেই মনে হচ্ছিল ঝাঁ চকচকে রাস্তা দিয়ে প্রায় মিনিট কুড়ি চলার পর বুঝতে পারল আমরা একটা নদীর সমান্তরালে চলেছি এখানে নদী মনে হল পূর্বমুখী কর্নেল ট্রেনে আসবার সময় আমাকে বলেছিলেন শঙ্খিনী নদী পূর্বমুখী হয়ে জেলে কাছে বাঁক নিয়ে দক্ষিণমুখী হয়েছে একটু পরেই গাড়িটা ডান দিকে একটা অনুচ্চ টিলা বেয়ে উঠতে শুরু করলো একটু উঁচুতে দেখলুম আলো ঝলমল একটা সুন্দর দোতলা বাংলো দারোয়ান গেট খুলে দিল গাড়ি পরটিকোর নিচে গিয়ে দাঁড়ালো একজন স্যুট পরা ভদ্রলোক কর্নেল নামামাত্র সম্ভাষণ করলেন আসুন কর্নেল সাহেব কদিন ধরে বৃষ্টির উপদ্রব ছিল আজ দুপুর থেকেই আকাশ একেবারে নির্মেক আপনার প্রতি আবহাওয়া প্রসন্ন বাতাসে ওয়েলকাম শব্দ শুনছি সারা বিকেল কর্নেল হাসতে হাসতে বললেন জুলাই মাসটার মালিক হলো বর্ষা অতএব বৃষ্টিকে উপদ্রব বলা কি ঠিক হলো মিস্টার কাঞ্জিলাল ভদ্রলোক হাসতে হাসতে বললেন আমাদের কাছে উপদ্রব কারণ বেশি বৃষ্টি হলেই বন্যা হয় এবং আপনি তো এই এলাকাটা মোটামুটি চেনেন নদীর ব্যারেজ থেকে বাধ্য হয়ে জল ছাড়লেই মানুষজনের দুর্ভোগ বাড়ে গাল খেতে হয় আমাদের ইতিমধ্যে আরও একজন পড়া লোক এসে সেলাম দিয়েছিল মিস্টার কাঞ্জিলাল তাকে বললেন সাহেবদের লাগেজগুলো উপরই নিয়ে যাও কর্নেল স্যার সেবার দক্ষিণ পূর্ব কোণে যে ঘরে উঠেছিলেন সেই ঘরের দরজা খোলা আছে লোকটা কর্নেলের এবং আমার মাঝারির সাইজের দুটো ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে গেলো তাকে অনুসরণ করে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে কর্নেল বললেন মিস্টার কাঞ্জিলালের সঙ্গে আমার এই তরুণ বন্ধুর আলাপ করিয়ে দিই জয়ন্ত ইনি এখানকার সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার অনির্বাণ কাঞ্জিলাল মিস্টার কাঞ্জিলাল আমার এই সঙ্গীর নাম তার কথার উপর মিস্টার কাঞ্জিলাল বলে উঠলেন দৈনিক সত্যসেবক পত্রিকার আমি একজন ফ্যান বিশেষ করে সাংবাদিক জয়ন্ত চৌধুরীর সব সাংঘাতিক রিপোর্টার্স আমি গিলে খাই যেতে যেতে থেমে তিনি আমার করমদ্যুন করলেন তারপর দোতলার উঠে করিডরে হাঁটতে হাঁটতে চাপা সরে বললেন এই অসময়ে কর্নেল স্যার শঙ্খী নির্বিলে পাখি দেখতে নিশ্চয়ই আসেননি আপনার আসবার খবর শুনেই আমি সব বুঝে গেছি কর্নেল একটু হাইসে বললেন আপনি যা বুঝেছেন তা নিজের কাছেই রাখুন তাছাড়া দরকার হলে আপনার সাহায্যও আমি চাই দোতলার দক্ষিণ পূর্ব দিকে বেশ প্রশস্ত একটা ডাবল বেড সুইটে ঢুকে কর্নেল বললেন বাহ এবার ঘরটা আরও সুন্দর মনে হচ্ছে মিস্টার কাঞ্জিলাল লাগেজ বয়ে আনা লোকটিকে বললেন রাত দশটার আগে কর্নেল ডিনার করেন না ভরত তুমি কিচেনে গিয়ে সতু মুখুর্জিকে বলো সাহেবদের জন্য গরম পকোড়া আর কফি তৈরি করুক দেরি করলে চলবে না লোকটি চলে গেল মিস্টার কাঞ্জিলাল সুইচ টিপে দুটো পাখাই চালিয়ে দিলেন আমরা সোফায় পাশাপাশি বসলুম তিনি কর্নেলের মুখোমুখি বসে বললেন শিগগির ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এখানে এসে পড়বেন শেষ বাংলোয় তাদের থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু আমি বলেছি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকে থাকার জন্য তো চমৎকার একটা ফরেস্ট বাংলা আছে হ্যাঁ সেটা সামান্য দূরে এই যা তাতে কি হয়েছে জঙ্গলের লোকেরা জঙ্গলের কাছেই থাকবেন এটাই স্বাভাবিক তাছাড়া ওই নতুন বাংলোটা তো তাদের জন্যই তৈরি হয়েছে কর্নেল টুপি এবং গলায় ঝোলানো ক্যামেরা এবং বাইনোকুলার খুলে পাশের টেবিলে রাখলেন তারপর বললেন এখানে যা ঘটেছে সে সম্পর্কে আপনার কি ধারণা মিস্টার কাঞ্জিলাল একটু চুপ করে থাকার পর আসতে বললেন আমি তেমন কোনো প্রাণীর কথা জানি না নিজেও কখনো ওটাকে দেখিনি অথচ প্রতিদিন আমাকে নদীর ধারে বাঁধের পথে চিপ নিয়ে ব্যারেজের অবস্থা দেখতে যেতে হয় আপনি তো জানেন প্রায় পাঁচ কিলোমিটার দূরে ব্যারেজের পাশে উঁচু জমির উপর আমাদের অফিসার্স এবং অন্যান্য লোকজনের কোয়ার্টার আছে আমি কিন্তু একবারের জন্য রাজবাড়ির জঙ্গলে সন্দেহজনক কিছু দেখিনি অবশ্য আমি ওই জঙ্গলে কখনো ঢুকিনি সম্প্রতি একজন জেলের মৃত্যুর পর আমি আমার কোয়ার্টারে যাতায়াত করতে একটু ভয় পাই তা সত্যি তাই আমার সঙ্গে ব্যারেজের দুজন নিরাপত্তা রক্ষিকাও সঙ্গে নেই একটু অবাক হয়ে বললুম তাহলে তো এত রাত্রে আপনাকে ওই জঙ্গলের পাশ দিয়ে কোয়ার্টারে ফিরতে হবে মিশ্র কাঞ্জিলাল হাসতে হাসতে বললেন এ রাতে যদি অনুগ্রহ করে রক্ত চোষা বাদুড়টার পাল্লায় পড়ি তাহলে একটা অভিজ্ঞতা হবে আমার গার্ডদের রাইফেলের গুলি থেকে জন্তুটা বেঁচে গেলেও অন্তত চাক্ষুষ দর্শনের সুযোগ তো পাবো এই সময় সেই উর্দিপড়া লোকটা অর্থাৎ ভরত একটা ট্রেতে দু প্লেট পকোড়া কফি পট পেয়ালা ইত্যাদি এনে সেন্টার টেবিলে রাখল মিস্টার কাঞ্জিলাল বললেন ঠিক আছে ভরত তুমি গিয়ে সত্য মুখুর্জিকে তাড়া দাও ঠিক দশটায় যেন সাহেবদের ডিনার রেডি হয় ভরত চলে গেল কর্নেল কফি তৈরি করে নিয়ে বললেন এই বাংলোয় আমরা ছাড়া আর কেউ এখন আছেন কি মিস্টার কাঞ্জিলাল বললেন এখন পর্যন্ত নেই তবে কাল সকালে ট্রেনে এক ভদ্রলোক আসবেন তাকে আমরা রিসিভ করতে যাবো কারণ তিনি সেচ বিভাগের একজন কন্ট্রাক্টর তার সঙ্গে কেউ আসবেন কি জানি না তাছাড়া আমি ঠিক বুঝতে পারছি না এই বর্ষায় তো ব্যারেজে কোনো কাজ করার পরিস্থিতি দেখা যায় না অথচ বর্ধমান থেকে প্রভাকর সিংহ রায়ের মতো একজন বড়ো কন্ট্রাক্টরকে সেচমন্ত্রী নিজেই পাঠাচ্ছেন কাজের কথা আমাকে সেচমন্ত্রীর দপ্তর থেকে টেলিফোনে জানানো হবে ব্যাপারটা অদ্ভুত কেন অদ্ভুত তা বুঝতে পারলুম না চুপচাপ পকোড়া আর কফিতে মন দিলুম কফি শেষ করে কর্নেল চুরুট ধরিয়ে বললেন মিস্টার কাঞ্জিলাল আমার মনে হয় আপনার এখনই কোয়ার্টারে ফিরে যাওয়া উচিত কারণ আপনার ফ্যামিলি উদ্বিগ্ন হতে পারেন মিস্টার কাঞ্জিলাল একটু হেসে বললেন আপনি সেবার দেখে যাননি নদীর সমান্তরালে ব্যারেজ অবধি পিচের রাস্তা এবং কিছু দূর অন্তর একটা করে ল্যাম্প পোস্ট পোতা হয়েছে কাজে রক্তচা বাদুরটার ডেরার পাশ দিয়ে গেলেও আমি যথেষ্ট আলো পাবো তাছাড়া জিপের হেডলাইট তো আছেই তারপর ঘড়ি দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং আমাদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন একটু পরে কর্নেল বললেন দক্ষিণ বা পূর্বে বারান্দায় দাঁড়ালে এখনই তুমি রাজবাড়ি জঙ্গলটা দেখতে পাবে কারণ জঙ্গলের পশ্চিম দিকটায় ঘন জনবসতি কাজে ওদিকটা আলোকিত এদিকে জঙ্গলের পূর্ব দিকে ল্যাম্পপোস্টে আলোর ব্যবস্থা করা হয়েছে মাঝখানে কালো হয়ে আছে একটা রহস্যময় পর্দা এবং তার আড়ালে একটা বিভীষিকা বললুম না আমার এখন বিভীষিকা দর্শনে কোনো ইচ্ছে নেই ট্রেন জার্নিতে ভীষণ ক্লান্ত কর্নেল মুচকি এসে বললেন অবশ্য আমাদের সতর্ক থাকাই ভালো বাদুর মানুষটা উঠতে উঠতে এই বাংলোয় এসে ঝাঁপিয়ে পড়লেই হল বলে তিনি ব্যালকনিতে গিয়ে বেতে চেয়ারে বসলেন আমি পোশাক বদলে পাথরুমে গেল কোনো নতুন জায়গায় গিয়ে আমার ঘুম আসতে দেরি হয় বিছানায় শুয়ে মশারির ভিতর দিয়ে আবছা দেখতে পাচ্ছিলাম কনেল ব্যালকনিতে বসে চুড়ুর টানছিলেন আর চাপা সরে ভরতের সঙ্গে কথা বলছিলেন কর্নেলের অনেক বিস্ময়কর ক্ষমতা এই যাবৎকাল দেখে আসছি সামান্য দূরে তিনি কারোর সঙ্গে কথা বললেও শোনা যায় না কর্নেল বলেন সামরিক জীবনে তিনি তার এই ক্ষমতাটাও আয়ত্ত করেছেন কিছুক্ষণ পরে ভরত প্রকাণ্ড ট্রেতে এটো বাসন কোষণ নিয়ে চলে গেল তারপর কর্নেল ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন ব্যালকনির দিকে দরজাও বন্ধ করে তিনি টেবিলের সামনে বসলেন তারপর তার প্রকাণ্ড ব্যাগ থেকে যা বের করলেন তাপছা দেখেই আমি অনুমান করলুম ওই বইটা কাল তার ড্রয়িং রুমে বসে তাকে পড়তে দেখেছিল বইটাতে সম্ভবত শঙ্খগড়ের ইতিহাসের কিছু আখ্যান আছে এতে কোনো ভুল নেই কিন্তু বিভৎস এবং প্রকাণ্ড একটা রক্তচূষা বাদুর আর রাজবংশের জীববিজ্ঞানী প্রভাত রঞ্জনের মধ্যে দৃষ্টি যে সম্পর্কই থাক তার সূত্র কি ওই বইয়ে আছে বইটা তো একেবারে জরাজীর্ণ পুরনো বই কলকাতার ফুটপাথ থেকে দুষ্পাষ্প্য বই কেনার বাতিক অবশ্য কর্নেলের আছে এই সব এলোমেলো চিন্তার মধ্যে কখন ঘুমিয়ে পড়েছিলুম ঘুম ভেঙেছিল ভরতের ডাকে তার হাতে চায় কাপ প্লেট বিনিতভাবে বিনীতভাবে বলল বড়ো সাহেব বলে গেছেন আপনাকে সাতটার সময় যেন বেডটি দিই মশারি কি তুলে দেব স্যার বিছানায় উঠে বসে বললাম দাও সে যত্ন করে মশারি গুটিয়ে দিয়ে আমার হাতে চায় কাপ তুলে দিল তারপর চুপচাপ বেরিয়ে গেল এই ধরনের অ্যাডভেঞ্চারে গেলে বরাবর এটাই কর্নেলের রীতি তিনি খুব ভোরে উঠে দরজা ভেজিয়ে দিয়ে ভ্রমণে যান দক্ষিণে ব্যালকনিতে গিয়ে পেথের চেয়ারে বসলুম দক্ষিণ পূর্ব কোণে যে জঙ্গলটা দেখতে পেলুম সেখানে যে রাজবড়ির ধ্বংসস্তূপ তাতে কোনো ভুল নেই আকাশে টুকরো টুকরো মেঘ স্থির হয়ে আছে এখানে উঁচুতে অবশ্য জোরালো বাতাস বইছে সামনে কিছুটা দূরে জনবসতি দেখতে পেলুম রীতিমতো শহর বাংলোর নিচের দিকে তাকিয়ে দেখলুম ফুল আর অজস্র দেশি বিদেশি ঝোপঝাড়ে সৌন্দর্য আছে দুজন মালিকে একদিকে মরশুমি ফুলের বীজতলা তৈরি করতে দেখলুম তারপরই সাংঘাতিক বাদুরটার কথা মনে পড়ে গেল এ যাবৎকাল দেখে আসছি যত বিভীষিকার ডেরা সৌন্দর্যের ভিতর যেন লুকিয়ে থাকে আমার চোখের সামনে ঢেউ খেলানো নিসর্গ এবং সুদৃশ্য রং বেরঙের বাড়ি অথচ এসবের আড়ালে ওত পেতে আছে একটা জঘন্য বিষাক্ত কাহিনী কেন কে জানে মনটা তেতো হয়ে গেল উঠে গিয়ে বাথরুমে ঢুকল প্রাতক্ষিত্রের পর বাথরুম থেকে বেরিয়ে সেই দেখি কর্নেল ঢুকছেন সেই চিরাচরিত বেশ মাথায় টুপি গলায় ঝুলানো ক্যামেরা ও বাইনোকুলার এবং পিঠে আটা একটা কিডব্যাক যেটার গড়ন সৈনিকদের হ্যাভাস মতো তিনি অভ্যাস মতো সম্ভাষণ করলেন মর্নিং জয়ন্ত আশা করি সুনিদ্রা হয়েছে একটু হেসে বললাম মর্নিং কর্নেল আশা করি আপনি রক্তচোষা বাদুরটার একটা ছবি তুলতে পেরেছেন আমাকে অবাক করে কর্নেল বললেন ছবি একটা তুলতে পেরেছি ঠিকই তবে সেটা একজন মানুষের মানুষের তার মানে সেই নির্দিষ্ট জীববিজ্ঞানী ভদ্রলোকের নয় তো কর্নেল টুপি এবং বাইনকুলার ক্যামেরার উঁচু টেবিলে রাখলেন তারপর পিঠে আঁকা ব্যাগটা খুলে সোফায় পা ছড়িয়ে বসে বললেন কা ছবি তুলেছি তা আমি জানি না তবে দেখতেই পাচ্ছ তবে এ বয়সে বেশি উত্তেজনা শরীরকে ভীষণ ক্লান্ত করে সত্যি বলতে কী জয়ন্ত ক্যামেরাটা আমি তৈরি রেখেই ওই জঙ্গলে ঢুকেছিলুম তারপরে লোকটাকে কিছু দূরে একটা স্তূপের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখি পা টিপে টিপে এগিয়ে গিয়ে তার ছবি তোলার সঙ্গে সঙ্গেই সে আমার দিকে ঘুরেছিল অমনি আমার ক্যামেরা আরও একবার ক্লিক করলো অমনি সে একটা আগ্নেয়াস্ত্র বের করে তাক করার সঙ্গে সঙ্গেই আমি ঝোপের আড়ালে চলে গেল তারপর গুলির শব্দ হলো এটা আমার মর্যাদার পক্ষে ক্ষতিকর অতএব আমিও ভীষণ খাপ্পা হয়ে খামোখা পরপর তিনবার ফায়ার করলুম কোনো কাজ হবে না তা বোঝা উচিত ছিল কথাটা শুনে উত্তেজিত হয়েছিলুম বললুম নিশ্চয়ই কাজ হয়েছে পাল্টা ফায়ার না করলে সে সরাসরি এসে আপনার উপর হামলা করত। কর্নেল ক্লান্তভাবে একটু হেসে বললেন ঠিক বলেছ তবে লোকটাকে দেখে আমার মনে হয়েছে সে কখনোই প্রভাত রঞ্জন নয় তার পরনে ছিল ছাই রঙের স্পোর্টিং গেঞ্জি আর শর্টস হাঁটু অবধি পড়া আমার মতোই হান্টিং বুট মাথায় টুপি ছিল বলে কর্নেল উঠে দাঁড়ালেন ফের বললেন সঙ্গে বুদ্ধি করে আমি ফটো ডেভেলপ এবং প্রিন্টিংয়ের সরঞ্জাম এনেছি তুমি তো দেখেছ বরাবর আমি বাথরুমটা ডার্করুম হিসেবে ব্যবহার করি কাজী আজ বিকেল নাগাদ তুমি লোকটাকে দেখতে পাবে আগে আমি জঞ্জাল সাফ করে আসি জঞ্জালই বটে তার সাদা দাড়ি গভে মাকসটা জাল শুকনো পাতা আর খড়কুটো এঁটে আছে সারটাও নোংরা আমি জানি উনি এবার বাথরুম থেকে ব্রাশ বের করে টুপিটা সাফ করবেন টুপিটাও নোংরা হয়ে আছে পরক্ষণে আমি হঠাৎ শিউরে উঠলাম লোকটা কর্নেলকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল যদি দৈবাত গুলিটা কর্নেলের গায়ে লাগত তাহলে না কর্নেলের নাকি ষষ্ঠেন্দ্রীয় আছে বহুবার এক চুলের জন্য তিনি নিজেকে বাঁচাতে পেরেছেন শত্রুর হাত থেকে তা আমি ভালোই জানি উত্তেজনার ফলে কর্নেলকে সাধু বাবা রূপী প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইকে দেখেছেন কিনা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম কথাটা মনে পড়ে গেছিল কর্নেল বলেছিলেন তিনি জেলে পাড়ার ওদিকে দিয়ে জঙ্গলে ঢোকেননি এবং ফিরেও এসেছেন অন্য পথে বলেছিলুম আপনি হালদার মশাইকে তার আগ্নেয়াস্ত্র সময় হাতের কাছে রাখতে বলেছিলেন তা মনে পড়ল তবে আমার ভয় হচ্ছে তার যা স্বভাব জঙ্গলে ঢুকে রক্ত চোষা বাদুরটা খুঁজতেও পারেন হটকারী স্বভাবের মানুষ তাকে আপনার ওপর এই হামলার কথা শিগগির জানিয়ে দেওয়া উচিত কর্নেল বলেছিলেন তুমি ঠিকই বলেছো। তবে উনি অভিজ্ঞ প্রাক্তন পুলিশ অফিসার কোথায় কিভাবে পা ফেলতে হবে তা জানেন ঘরে টেলিফোন আছে দেখে অবাক হয়নি কারণ সেচ বাংলোটা জনবসতি থেকে বেশি দূরে নয় ব্রেকফাস্টের পর কর্নেল তার ছোট্ট নোট খুলে একটা নাম্বার দেখে ডায়াল করতে লাগলেন সারা এলে নিজের নাম বললেন তারপর সেই বিচিত্র ধরনের চাপা কণ্ঠস্বরে কারোর সঙ্গে কিছু কথা বলার পর রিসিভারটা ক্রেডেলে নামিয়ে রাখলেন জিজ্ঞেস করলুম কার সঙ্গে কথা বললেন তা বলতে কি আপত্তি আছে কর্নেল একটু হেসে বললেন না প্রসাদবাবুর সঙ্গে কথা হলো আমরা কোথায় আছি তা জানাইনি ওকে বলেছি একটা হোটেলে আছি এখানে অনেক হোটেল আছে তাছাড়া সরকারের ট্যুরিস্ট লজও আছে গত শীতে রক্তচোষা বাদুরের কথা ছড়িয়ে পড়তেই শঙ্খিনীর বিলে পক্ষী দর্শন আর নদীর তীরে জঙ্গলে পিকনিক করা লোকেরা দলে দলে পালিয়ে গিয়েছিল পর্যটন দপ্তরের অফিসাররা তাদের ভরসা দিতে পারেননি তাই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনকে দিয়ে রাজবাড়ির জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে রীতিমতো একটা রোমাঞ্চকর অভিযানের ব্যবস্থা করেছেন আশা করি দৃশ্যটা আমরাও দেখতে পাবো যাই হোক শিগগির তৈরি হয়ে নাও আমরা বেরুব ঘরের দরজার তালা এঁটে দুজনে বেরিয়ে পড়লুম নিচের অফিস ঘরে বাংলার টেকার আমাদের দেখে নমস্কার করলেন কর্নেলকে বললেন গাড়ির ব্যবস্থা করি স্যার কর্নেল বললেন না এ বয়সে একটু হাঁটাচলা করাই ভালো জয়ন্ত আলাপ করিয়ে দিই ইনি হরিশঙ্কর বিশ্বাস আর বিশ্বাসবাবু নিশ্চয়ই খবর পেয়েছেন আমার এই সঙ্গীটিকে বিশ্বাসবাবু করজোরে বললেন হ্যাঁ স্যার আমাদের বড় সাহেব কাল রাত্রেই টেলিফোনে আমাকে আপনাদের কথা জানিয়েছেন আমার বাড়ি এখানেই আমার স্ত্রী অসুস্থ তাই কাল রাতে সকাল সকাল বাড়ি চলে গিয়েছিলাম বাংলোর গেট পেরিয়ে মসৃণ মোরাম বিছানা উত্তরাই পথে আমরা নেমে গেলুম নিচে পিচের রাস্তা রাস্তাটা প্রায় জনহীন ডাইনে বাঁধের নিচে নদীটা কানায় কানায় ভরা স্রোতের তীব্রতা দেখলে গা ছমছম করে ক্রমশ ডাইনে বাঁক নিয়ে হাঁটতে হাঁটতে আমরা যেখানে পৌঁছলুম তার দুধারে কোথাও টিলা কোথাও কাছিমের পিঠের মতো উঁচু মাটিতে বৃত্তবান লোকেদের সুন্দর সব বাংলো বাড়ি আমরা ওই এলাকা পেরিয়ে যেতে যেতে আমাদের পাশ দিয়ে কয়েকটা ঝকঝকে একেলে গাড়ি চলে গেল মাঝে মাঝে মোটর বাইকেও কিছু লোক যাতায়াত করছিল মিনিট কুড়ি হাঁটার পর দেখলুম একটা রিক্সা স্ট্যান্ড আছে কর্নেল একটা সাইকেল রিক্সা ডেকে তাতে চেপে বসলেন আমি তার পাশে ঠাসাঠাসি করে কোনো ক্রমে জায়গা পেলুম কর্নেল বললেন রায়বাড়ি বাড়ি যাব রিক্সাওয়ালা ঘুরে বললেন রাজবাই তো স্যার কর্নেল বললেন হ্যাঁ ঠিকই ধরেছ তারপর আমার দিকে তাকিয়ে বললেন বাড়িটার গায়ে লেখা আছে রায় ভবন কিন্তু স্থানীয় লোকের স্মৃতি খুব প্রখর তারা বলেনই একতা রায়বাড়ির পূর্বপুরুষরা ছিল শঙ্খগড় মহলের পরাক্রান্ত শাসক রিক্সাওয়ালা মুখ ঘুরিয়ে বলল যদি হুকুম দেন স্যার তাহলে শর্টকাটে নিয়ে যাব কর্নেল সহসে বললেন বাহ তুমি আমার মনের কথা জানতে পেরেছো রিক্সাওয়ালা খুশি হয়ে বললো স্যার সদর রাস্তা হয়ে গেলে বড্ড ভিড় হবে ওদিকে বাজারে এখন এক পা এগোনোর উপায় নেই সে পুরনো বসতির ভিতর দিয়ে গলি রাস্তায় বাঁকা ঘুরতে গিয়ে কখনো ঈশ্বত চড়াই আবার কখনো ঈর্ষৎ উত্রাই বেয়ে নামতে নামতে সমতলে পৌঁছালো তারপর দেখলুম বাদিকে একটা বিশাল পুকুর উঁচু পাড়ে ঘন জঙ্গল গজিয়ে আছে কর্নেল বললেন এই সেই শঙ্খ দিঘি দিঘির ধার দিয়ে এব্রো খেব্রো সংকীর্ণ রাস্তাটা অবশেষে যেখানে পৌঁছালো তার বাদিকে একটা মন্দির এবং মন্দিরের পিছনে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে ডান দিকে উঁচু দেউড়ি দেউড়ির সামনে আমরা নামলম কর্নেল রিক্সওয়ালার হাতে দশ টাকার একটা নোট গুঁচে দিলেন সে খুশি হয়ে সেলামটুকে বলল আপনারা কখন ফিরবেন স্যার কর্নেল বললেন আমাদের দেরি হবে বরং তুমি ফিরে গেলে আরও যাত্রী খুঁজে পাবে দেউড়িতে কোনো কপাট নেই লোহার গ্রিল আটা আছে ভিতরে নুড়ি বিছানো রাস্তার দুপারে একসময় হয়তো সুদৃশ্য বাগিচা ছিল এখন জঙ্গল হয়ে আছে সামনে একটা প্রকাণ্ড দোতলা বাড়ি দেখা যাচ্ছিল বাড়িটা একেবারে নির্জন কর্নেল দেউড়ির গায়ে আটকানো একটা সুইচ টিপলেন তারপর বিকট গলায় সারা এলো ক্যা ক্যা কর্নেল আরেকবার সুইচ টিপলেন তখন পোটিকোর আড়াল থেকে কদাকার চেহারার একজন হাফ প্যান্ট গেঞ্জি পরা লোককে দেখা গেল তার ডান পা হাঁটু থেকে নেই দুই বগলে ক্র্যাচে ভর করে সে কপায় এগিয়েই থামকে দাঁড়াল তারপর বড় বড় দাঁত হেসে তেমনি হেরে গলায় বলল ওরে বাবা রে কর্নেল সাহেব এসেছেন ছোটবাবু ও ছোটোবাবু তার ডাক শুনে পোর্টিকোর উপর যাকে দেখলুম তিনি প্রসাদ রঞ্জন গায়ে হাত কাটা ফতুয়া পর্ণে পাজামা তিনি শশব্যস্তে অদৃশ্য হলেন তারপর দেখলুম একটা লোক খন্ততন্ত এসে গ্রিলের তালা খুলে দিল তারপর করজোরে মাথা নুইয়ে বলল আপনার আসার সময় জানাননি বাবু, তবে আমাকে ফটকের পাশের ঘরেই তৈরি থাকতে বলেছিলেন আমি একটু আগেই উঠে গেছি আর ওমনি আপনার বেলের শব্দ আমরা ঢুকলে সে গেট বন্ধ করে আবার তালা এঁটে দিল তারপর পিছে ফিরে দেখলুম সে একটা একতলা ঘরের ভিতর ঢুকে গেল কর্নেল সেই ঠ্যাং কাটা লোকটিকে বললেন কেমন আছো রাঘববাবু লোকটির কণ্ঠস্বরে বোঝা গেল যে তার গলায় কোনো ত্রুটি আছে সে অদ্ভুত ঘো ঘো শব্দে হেসে বলল আমি বাবুর মতোই আছি কর্নেল সাহেব বাবু কলকাতা থেকে ফিরেই আমাকে বলেছিলেন আপনি আসবেন হ্যাঁ আপনি না হলে কোনো বিহিত হবে না প্রসাদ কয়েক ধাপ সিঁড়ির উপরে দরজার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বললেন ওয়েলকাম কর্নেল সাহেব জয়ন্তবাবু আসুন আর রাঘব তুমি তোমার বউকে বলো শিগগির আমাদের জন্য কফি পাঠিয়ে দিতে রাঘব তেমনি বিকট হেসে বলল এই তো সেদিনকার কথা আমি কি ভুলে গেছি কর্নেল সাহেব ঘন ঘন কফি খান কর্নেল তার দিকে ফিরে বললেন তুমি আমাকে দেখেই চিনতে পেরেছো এতেই বোঝা যাচ্ছে তোমার স্মৃতি খুব চোরালো পিছনে রাঘবের স্বর শোনা গেল ওই মুনি ঋষির মতো চেহারা একবার দেখলে চিরকাল মনে থেকে যায় প্রসাদ রঞ্জন ধমক দিয়ে বললেন রাঘব যা বললাম তা শিগগির করো আর তোমার এই শব্দ সম্পর্কে সাবধান হও ঘরের ভিতরে ঢুকে যা সব দেখলাম তা কর্নেলের সঙ্গ গুনে আমার অনেকবারই দেখা সেই জরাজীর্ণ বিবর্ণ কার্পেট আটার দামি কাঠের আসন মার্বেলের উপর নকশা কাটা বিশাল টেবিল আর দেওয়ালে বিশাল সব পোর্ট্রেট পূর্বপুরুষ রাজা গজাদেরই ছবি ইতস্তত সাজানো স্টাফ করা জীবজন্তু দেখে বোঝা যাচ্ছিল প্রসাদবাবু সত্যই শিকারী ছিলেন সিঁড়ি উঠে গেছে দোতলায় কাঠের সিঁড়িতেও কার্পেট পাতা অতীতের আভিজাত্য যেন এখনও উদ্ধত চোখে বাইরের লোকেদের কঠোর দৃষ্টিতে দেখছে দোতলায় উঠে বাঁদিকে একটা ঘরে প্রসাদ রঞ্জন আমাদের নিয়ে গেলেন এই ঘরেও সেকেলে আসবাব ভর্তি তবে অনেকগুলো কাঁচের আলমারি বইয়ে ঠাসা এদের পূর্বপুরুষ প্রসাদ বাবা কিংবা ঠাকুরদা সম্ভবত পণ্ডিত ব্যক্তি ছিলেন জ্বালার পর্দা সরিয়ে প্রসাদ বললেন বসুন কর্নেল সাহেব যেখানে বসলুম সেটা আগের দিনের সোফার মতো দেখতে প্রসাদ আমাদের মুখোমুখি বসে বললেন কোন হোটেলে উঠেছেন তা কিন্তু আমাকে বলেননি কর্নেল বললেন বলিনি তার কারণ আশা করি আপনার বোঝা উচিত এবার প্রসাদবাবু চাপা ক্রুদ্ধ ভঙ্গিতে বললেন হ্যাঁ আমার টেলিফোনে যে কেউ বা কারা ট্যাপ করেছে তাতে আমার সন্দেহ নেই কর্নেল বললেন আপনি কি শুনেছেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদল প্রশিক্ষিত অফিসার ও গার্ড আসছেন তারা এলাকার অনেক লোক জোগাড় করে রাজবাড়ির জঙ্গলে হুলস্থুলো বাঁধাবেন আপনি তো শিকারী আপনি তো ভালোই জানেন বাঘ শিকারের সময় অনেক লোক জোগাড় করে তাড়া করে শিকারির সামনে এনে দেওয়া হতো প্রসাদবাবু বললেন হ্যাঁ খেদান বলা হতো ব্যাপারটাকে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এতে কোনো লাভ হবে না কারণ আপনাকে আমি বলেছি ওই জঙ্গলে কোথাও একটা পাতাল ঘর আছে আর অ্যাডভোকেট ননী দত্ত নাকি আমার দাদাকে ওই জঙ্গলে উঁকি মারতে দেখেছে কর্নেল বললেন আপনার দাদা তো জীববিজ্ঞানী ছিলেন প্রসাদবাবু একটু হতচকিত হয়ে বললেন বোগাস দাদা সায়েন্সের একটা ডিগ্রি ছিল বটে তাছাড়া বিদেশেও বহুবার গেছে কিন্তু বিজ্ঞানী বলতে যা বোঝায় দাদা তা মোটেই নয় কেন কিছু মনে করবেন না দাদার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে কিন্তু দাদা যাকে বলে কতকটা যেন বদ্ধ পাগল হটকারি আর খেয়ালের তো আর কোনো তুলনাই নেই দাদার খেয়াল মেয়েটাতে গিয়েই তো রাঘবের একটা পা চলে গেছে জিজ্ঞেস করলু কিভাবে পাকাটা গেল কণ্নে দ্রুত বললেন ওসব কথা আমি তোমাকে যথাসময়ে বলবো আপাতত আমাদের হাতে সময় কম আমি খুব জরুরি একটা প্রশ্ন নিয়ে এখানে এসেছি আগে কফি খাওয়া যাক তারপর সেসব কথা হবে কর্নেল হঠাৎ উঠে বইয়ের আলমারির কাছে গেলেন তারপরে আপন মনে বললেন খুব মূল্যবান সংগ্রহ আপনার ঠাকুরদার বাবা রাম রঞ্জনও যে বিজ্ঞানী ছিলেন তার প্রমাণ এখানে দেখতে পাচ্ছি সবই প্রসাদবাবু কাছে দাঁড়িয়েছিলেন বললেন বলুন রামরঞ্জনের কি কোনো ল্যাবরেটরি ছিল হ্যাঁ বাবার কাছে শুনেছি তার একটা ল্যাব ছিল সেটা ছিল পাশের ঘরে আমার দাদাকে ওই ঘরে ঢুকে ল্যাবের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে দেখতুম জিজ্ঞেস করলে বলতো ওসব সেকেলে যন্ত্রপাতি দিয়ে আর কিছুই করা যায় না সায়েন্স এখন কত এগিয়ে গেছে আজকাল কেমিস্ট্রির একজন সাধারণ ছাত্র এসব জার বা কাজের জিনিসপত্র ব্যবহার করতেই চাইবে না এই সময় একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ট্রেতে কফি এনে আমার সামনের টেবিলে রাখল প্রসাদবাবু বললেন চলুন কর্নেল সাহেব কফি খেতে খেতে কথা হবে তবে দাদার কথা নয় আপনি কি জানেন হাঁটুর নিচে থেকে পা খুইয়ে রাঘবের মতো একজন শক্ত সমর্থ লোক কখনো ভুলেও ওদিকে পা বাড়ায় না এমনকি সে দোতলাতেও উঠতে ভয় পায় কর্নেল বললেন হ্যাঁ পাওয়ারই কথা কতখানি হাঁটাহাঁটি আর রিকশায় এব্রু খেবড়ো পথে আসতে আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই কফিটার স্বাদ যেমন হোক কয়েক চুমুকেই আমার ক্লান্তিটা দূর করে দিলে কফি শেষ করে বললুম আমার এই বইগুলো দেখতে ইচ্ছা করছে বিজ্ঞান বুঝি না তবে পুরনো বই দেখলেই কেমন চমক জাগে আমি সবে উঠে দাঁড়িয়েছি এমন সময় সেই হরিশঙ্কর বিশ্বাস পর্দা তুলে ব্যস্তভাবে ঘরে ঢুকে বললেন ছোটবাবু ছোটবাবু আবার একটা লাশ পড়েছে এই মাত্র জেলে একটা লোক খবর দিতে এসেছিল তার বউ ইরিগেশন কোয়ার্টারে মাছ বিছতে গিয়েছিল ফেরার সময় বাদিকে জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গায় তাকে পড়ে থাকতে দেখে সাহস করে কয়েক পা এগিয়ে গিয়ে সে দেখেছে অ্যাডভোকেট ননীবাবু পড়ে আছেন গলায় দুটো ফুটো একটু রক্তের চাপ সাধুপদ জেলের বউয়ের কথা শুনে পুলিশের কাছে খবর দিতে ভয় পেয়েছিল কারণ পুলিশ একসোভা জেরা করে ছাড়বে তাই সে আপনার কাছে খবর দিতে এসেছিল এরপর কর্নেল এবং আমি নিচে নেমে এলুম ঠ্যাঙ্কাটা রাঘবকে দেখতে পেলুম না আমরা গেটের কাছে একটু দাঁড়ালুম বিশ্বাসবাবু গেট খুলে দিয়েছিলেন একটু পরে প্যান্ট এবং স্পোর্টিং গেঞ্জি পরে রাইফেল কাদের নিয়ে প্রসাদবাবু এসে গেলেন তিনি বলেন হরিশঙ্কর তুমি মুখ বুঝে থাকবে আমি গিন্নিকে বলে এসেছি ঘন্টাখানেক পরে সে ননিবাবুর খবরটা পুলিশকে জানাবে তাহলে তোমাকে কি করতে হবে বুঝতে পারছো হরিশঙ্কর বললেন বুঝেছি ছোটবাবু যদি পুলিশের কেউ কখনও আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবো আপনি এই মাত্র খবর শুনে ঘটনাস্থলে গেছেন বাইরে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম ইতিমধ্যে পুলিশ হয়তো অন্য সূত্রে খবর পেয়ে যেতে পারে প্রসাদবাবু গম্ভীর মুখে বললেন জানি না তবে পুলিশ এসে পড়ার আগেই আমাদের ওখানে যেতে হবে আসুন কর্নেল আমাদের ঠাকুরবাড়ি পিছন দিয়ে শর্টকাটে আমরা জঙ্গলে ঢুকব কর্নেল নিঃশব্দে হাঁটছিলেন আমি বললাম কিন্তু প্রসাদবাবু কোথায় ননীগোপালবাবুর বডি পড়ে আছে কিভাবে জানা যাবে প্রসাদবাবুকে খুব উত্তেজিত দেখা তিনি চাপা স্বরে বললেন এতক্ষণ জেলেপাড়া থেকে লোকজন ভিড় করে ঘটনাস্থলে নিশ্চয়ই গেছে কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা কর্নেল তার কথার উপর দ্রুত বললেন ননীবাবুর রাজবাড়ির জঙ্গল রহস্য নিয়ে এত উৎসাহী কেন ছিলেন বোঝাই আছে না প্রসাদবাবু বললেন ননী ওই রকমই সব তাতে নাক গলানোর অভ্যেস বিশেষ করে জয়ন্তবাবুদের কাগজের নিজস্ব সংবাদদাতা হওয়ার পরে তিনি এই নতুন পেশার স্বার্থেই সব তাতে নাক গলাতেন বলেই আমার ধারণা আমার মনে হলো সেটা সম্ভবত সত্য কারণ তার রমন করে ফেনিয়ে ফাঁপিয়ে রক্তচোষা বাদুর বৃত্তান্ত লেখার ঢঙ্গেই বুঝতে পেরেছিলুম তিনি চমক জাগাতে চান এবার আমাদের সামনে ডান দিকে একটা উঁচু কাছিমের পিঠের মতো নগ্ন পাথরের নিচ দিয়ে পা এগিয়ে ঘন জঙ্গলে ঢুকতে হলো উঁচু গাছপালার নিচেও লতাপাতা জড়ানো ঝোপঝাড় তারপর দেখলুম একটা পায়ে চলার সংকীর্ণ পথ ওখানে আছে প্রসাদবাবু বললেন এই পথে একসময় আদিবাসীরা যাতায়াত করতো স্থানীয় লোকেরাও জঙ্গলে কাঠছুরি করতে ঢুকত এখন ফরেস্ট দফতর ওই জঙ্গলটার মালিক অথচ তাদের কোনো কাঠকে এখানে দেখা যায় না বিশেষ করে ওই ভ্যাম্পায়ার বাদুরটার হামলার পর থেকে কেউ এদিকে পা বাড়াতে সাহস পায় না সেই পথ ধরে যেতে যেতে কর্নেল মাঝে মাঝে বাইনাকুলারে এদিক ওদিক লক্ষ্য রাখছিলেন কিছুক্ষণ পরে প্রসাদবাবু বললেন নদীর ধারে সেচ বিভাগের পাকা রাস্তায় পৌঁছে উত্তর দিকে এগিয়ে যাবো ভাবছিলাম কিন্তু তাতে বড্ড বেশি সময় লেগে যাবে কর্নেল সাহেব আমার হাতে রাইফেল আছে এবং সম্ভবত আপনিও নিরস্ত্র নন জয়ন্তবাবুকে বরং মাঝখানে রেখে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে উত্তরে এগিয়ে যাই কর্নেল বললেন জয়ন্তও নিরস্ত্র নয় তাহলে আর ভয় কিসের আমরা তিনজনেই সশস্ত্র শুধু ধ্বংসস্তূপগুলো পেরিয়ে যাওয়ার সময় একটু সতর্ক হতে হবে কিন্তু এরপর আর কোনো কথা নয় আমাদের প্রায় নিঃশব্দে পা ফেলে হাঁটতে হবে মনে মনে ভাবলুম একজন শিকারী আর একজন সামরিক অফিসার কাজেই জঙ্গলে নিঃশব্দে চলাফেরার ক্ষমতা আছে অবশ্য আমিও কর্নেলের সঙ্গগুণে এই ক্ষমতার কিছুটা আয়ত্ত করেছি কিন্তু দৈবাত সাংঘাতিক প্রাণীটা আচমকা হা দিলে আত্মরক্ষা করতে পারবো তো লক্ষ্য করলুম কর্নেল তার রিভলভার বের করে হাতে রেখেছেন কাজে আমিও আমার আগ্নেয়াস্ত্রটা ডান হাতে নিলুম কর্নেলের অস্ত্রটা অটোমেটিক আমারটা অটোমেটিক না হলেও দ্রুত ফায়ার করার ব্যবস্থা আছে এবার চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ইটের চাপড়া আর প্রকাণ্ড সব লাইন কংক্রিট সেগুলো থেকে ঘন ঝোপঝাড় গাছপালা গজিয়ে উঠেছে একখানে প্রসাদবাবু থমকে দাঁড়িয়ে চাপা বললেন এই পাঁচিলের মতো জায়গাটা পেরোনো যাবে না একটু ডাইনে এগিয়ে যাই কর্নেল তার পিঠে আটা ব্যাগ থেকে জঙ্গল কাটায় একটা ওজনে ভারী অস্ত্র বের করে বললেন আমার কাছে এই জাঙ্গল নাইফ আছে এটা এত ধারালো প্রায় নিঃশব্দে ঝোপছাল লতাপাতা কেটে আমরা এগিয়ে যেতে পারি কিন্তু সাপটাপ তার কথার উপরে কর্নেল বললেন চিন্তা করবেন না আমার হান্টিং বুটে এমন একটা কেমিক্যাল মেশানো আছে যেটার গন্ধের সাপ মাথা তুলতে পারবে না অবশ্য শঙ্খচুর হলে অন্য কথা প্রসাদবাবু বললেন এই জঙ্গলে আমি অনেকবার শঙ্খচুরে পাল্লায় পড়েছি কিন্তু শঙ্খচুর মারতে নেই কারণ তারা অন্য সব বিশোদর সাপ খেয়ে ফেলে হঠাৎ কর্নেল ঝোপ কাটা বন্ধ রেখে নিঃশব্দে বসে ফেললেন তার পাশে প্রসাদবাবুও সেভাবে বসে রাইফেল তাক করলেন তাতে বুঝতে পারলাম বিচক্ষণ শিকারীর গুণ তার আছে অবশ্য আমিও কর্নেলে পিছনে বসে পড়েছিলাম লক্ষ্য করলুম কর্নেল ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছে নিবিড় লতাগুল্ম এবং উঁচু গাছের ডালপালা নেমে আসার সামনে দৃষ্টি রায় না কিছুক্ষণ পরে কর্নেল রিভলভারটা পায়ের কাছে রেখে ক্যামেরায় টেলি লেন্স ফিট করলেন তারপর বাইনোকুলারে চোখ রেখে কিছুক্ষণ দেখার পর হঠাৎ উঠে দাঁড়ালেন তার রিভলভারটা পায়ের কাছে পড়ে রইল প্রসাদবাবু উঠতে যাচ্ছিলেন কিন্তু আমি কর্নেলের সঙ্গগুণে এই ধরনের পরিস্থিতিতে কি করতে হয় তা জানি তার কাঁধে হাত রেখে বসে থাকতে ইশারা করলুম তারপর কর্নেলের রিভলভারটা বাহাতে তুলে নিলুম যেন তিনি হাত বাড়ালেই অস্ত্রটা পান ঠিক এরকম পরিস্থিতি কবছর আগে একবার ছোটনাগপুরের একটা জঙ্গলে ঘটেছিল আগে থেকেই অবশ্য কর্নেল বলে রেখেছিলেন তিনি হাত বাড়ালেই যেন রিভলভারটা পান সেবার আমরা দুজনেই প্রাণে বেছে গেছিলাম কিন্তু সে গল্প থাক লক্ষ্য করলুম কর্নেল পাশে একটা লাইম কংক্রিটের উপর উঠে দাঁড়িয়ে ক্যামেরায় ছবি তুললেন পরপর দুবার ক্যামেরা ক্লিক করল তারপর তিনি ডান হাত পিছনে বাড়িয়ে দিলেন অমনি তার রিভলভার তার হাতে তুলে দিলুম তিনি এক রাউন্ড ফায়ার করেই বসে পড়লেন পরক্ষণেই আমাদের মাথার উপর দিয়ে পরপর তিনবার কেউ ফায়ার করল শব্দ শুনেই বুঝতে পারলুম কেউ রিভলভার বা পিস্তলে গুলি ছুটছে তারপর দেখলুম প্রসাদ রঞ্জন রাইফেল তাক করে উঠে দাঁড়িয়েছে কর্নেল তাকে বাধা দেওয়ার আগেই তিনি এক রাউন্ড ফায়ার করলেন তারপর কর্নেল তাকে টেনে বসিয়ে দিলেন ফিস ফিস করে তিনি বললেন অনর্থকার বুলেট খরচ করে লাভ নেই প্রসাদবাবু ক্রুদ্ধমুখে বললেন আপনি কি তারই ছবি তুললেন যে সয়দাটা পরপর তিনবার গুলি ছুটল কর্নেল বললেন হ্যাঁ লোকটার পরনে হ্যাঁ লোকটার পরনে আর্মির মতো পোশাক খুব সহজে তাকে চোখে পড়ার কথা নয় কিন্তু আমি পায়ের শব্দ পেয়েছিলাম তারা খেয়ে লোকটা পালিয়েছে অথবা আড়লে কোথাও গা ঢাকা দিয়েছে কিন্তু আমাদের একটু রিস্ক নিতেই হবে কারণ বাইনোকুলারে দেখে নিয়েছি সে একটা লাশ টেনে আনছিল সম্ভবত ওটাই ননীবাবুর লাশ প্রসাদবাবু বললেন এক কাজ করা যাক সোজাসুজি এগোতে গেলে আপনাকে আরও জঙ্গল কাটতে হবে আপনার ডান দিকে ঘুরে গেলে হয়তো চলার রাস্তা পেতেও পারি আসলে এই জঙ্গলটা আমারই পূর্বপুরুষের তাই কম বয়স থেকেই এই জঙ্গলের ভেতরে আমি বন্ধু খাতে কত জন্তু জানোয়ার আর পাখি মেরেছি তার সংখ্যা নেই যাই হোক একসময় তিন কিলোমিটার লম্বা এবং এক কিলোমিটার চওড়া এই জঙ্গলের প্রতিটি ইঞ্চি আমার চেনা ছিল তিনি চাপা কথা বললেও কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললম আমার পিছনে আসুন তিনি সেই লাইম কংক্রিটের চাঙড়ের ওপর দিয়ে ওপাশে গেলেন এবার দেখলুম ডান দিয়ে ওই ধ্বংসস্তূপটার পাশ কেটিয়ে এগোনো যায় কয়েক পা এগিয়েই চোখে পড়ল আন্দাজ তিরিশ চল্লিশ মিটার দূরে ঝোপের পাশে ননীবাবুর লাশটা পড়ে আছে লাশটা একামাত্র প্রসাদ রঞ্জন আচমকা হুঙ্কার দিয়ে বলেন আয় দেখি জানোয়ারের বাচ্চা রাইফেলের গুলিতে তোকে গুঁড়ো করে ফেলবো ননীর মতো নিরীহ লোককে পোষা ভ্যাম্পায়ার দিয়ে তুই খুন করেছিস এবার তোর লাশটা গুম করবো ভেবেছিলি আরেক রাউন্ড গুলি ছুঁড়ে তিনি দৌড়ে গেলেন আমরা তাকে অনুসরণ করলুম ভাবলুম ভদ্রলোকের কি মাথা খারাপ হয়ে গেল কর্নেল যেতে যেতে সতর্ক চোখে এদিক ওদিক তাকাছিলেন আমিও সতর্কভাবে এগিয়ে গেলুম লাশনার কাছে গিয়ে একটু ঝোঁকে তার মুখটা ঘুরিয়ে দিলেন প্রসাদ রঞ্জন তারপর প্রায় আত্মনাদ করে উঠলেন ননি তোমাকে পই পই করে বারণ করেছিলুম তুমি কেন এই জঙ্গলে ঢুকেছিলে আজ দুপুরেই তো বন লোকেরা জঙ্গল হাঁকাবে ওহ দোষে তুমি নিজের সর্বনাশ ডেকে আনলে ননি তিনি যখন গেঞ্জি এবং পাজামা পরা একেবারে ফ্যাকাশে হয়ে পড়া আইনজীবী এবং আমাদের নিজস্ব সংবাদদাতার লাশের কাছে বসে বিলাপ করছেন তখন কর্নেল হঠাৎ ডান দিকে কয়েক পা এগিয়ে গেলেন তারপর থমকে দাঁড়িয়ে তিনি একটা প্রকাণ্ড ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে রইলেন লক্ষ্য করলুম ওই স্তূপ কর্নেল আরও কিছুটা এগিয়ে গিয়ে ঝোপ এবং উঁচু ঘাস সরিয়ে সেই কালো পাথরটা পরীক্ষা করতে লাগলেন প্রসাদ উঠে দাঁড়িয়ে রুমাল বের করে চোখে জল মুছলেন তারপর বললেন জয়ন্তবাবু আপনারা দুজনে এখানে পাহারা দেন আপনাদের দুজনের কাছেই আর্মস আছে আমি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দেখি কাউকে পাই নাকি কাউকে দিয়ে ননির বাড়িতে খবর তো পাঠাতে হবে আর আমার স্ত্রী যথাসময়ে পুলিশকে ফোন করে জানাবেন বলে তিনি হন্তদন্ত জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেলেন আমি বুঝতে পারছিলাম না ননীবাবুর জন্য প্রসাদবাবু এত বিচলিত হলেন কেন এত কান্নাকাটি বা কি কেন কর্নেলের কাছে গিয়ে বললুম ওই পাথরটা দেখে কি কিছু সূত্র খুঁজে পেলেন কর্নেল উঠে দাঁড়িয়ে আবার সাবধানে চারদিক দেখে বললেন পেয়েছি বা পাইনি নিজেই বুঝতে পারছি না তবে এই জায়গাটা সন্দেহজনক বলুন তা চেয়েও সন্দেহজনক ননীবাবুর জন্য প্রসাদবাবু নমন কান্নাকাটি ব্যাপারটা কি আপনার রহস্যজনক মনে হয় না কর্নেল বললেন হ্যাঁ রহস্যজনক তো বটেই চলো লাশটা পরীক্ষা করা দরকার তুমি কিন্তু চারদিকে লক্ষ্য রাখবে কর্নেল লাশের কাছে হাঁটু মুড়ে বসলেন এই সময়ে আমি লক্ষ্য করলুম লাশটা যে পথে টেনে আনা হয়েছে সেই পথে গেছে তারপর দেখলুম কর্নেল আতস কাজ বের করে গলার ক্ষতচূর্ণ দুটো দেখছেন ঠিক বিশ্বধর সাপের দাঁতের মতো তীক্ষ্ণ দুটো দাঁত দিয়ে রক্ত চুষে খেয়েছে সাংঘাতিক বাদুরটা কর্নেল লাশের পেছন দিকটা দেখে বললেন আশ্চর্য ব্যাপার পিঠের দিকে কোনো ঘষটানোর দাগ নেই তার মানে ঠ্যাং দুটো ধরে উঁচুতে তুলে টেনে আনছিল সেই লোকটা যার ছবি আমি তুলেছি সে যদি বুঝতে পেরে থাকে যে আমি তার ছবি তুলেছি তাহলে সে যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করবে অথবা গা ঢাকা দেবে কাজী জয়ন্ত তুমি ওভাবে দাঁড়িয়ে না থেকে এই স্তূপটার পাশে বসো আমিও বসছি লোকটার আর্মস আছে কিন্তু আর্মস ব্যবহারে সে যে আনারি তা তার ফায়ারিংয়ের গতি দেখেই বুঝতে পেরেছি যেন প্রাণ ভয়ে একটা আনারি লোক তিন তিনটে গুলি খরচ করলো অভ্যেস মতো বুক পকেট থেকে চুটুট বার করে আবার ঢুকিয়ে রাখলেন কর্নেল বলেন শুনতে পাচ্ছি কারা চাপা সরে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসছে তারা কাছাকাছি এলেই আমরা উঠে দাঁড়াব কর্নেলের অনুমান সত্য একদল নানা বয়সী লোক সম্ভবত তারা জেলে পাড়ারই অধিবাসী এদিকে এগিয়ে আসছে এবং তাদের আগে হেঁটে আসছেন এক সাধু বাবা অর্থাৎ নির্ঘাত হালদার মশাই আমাদের উঠে দাঁড়াতে দেখে লোকগুলো থমকে দাঁড়িয়েছিল সাধু বাবা বেশি হালদার মশাই কিন্তু হন্তধন্ত হয়ে এগিয়ে এসে ননীবাবুর লাশটা দেখেই পরিতাপের সুরে বলে উঠলেন আহ আরেই তো দেখছি কয়েকবার এই জঙ্গলে ঢুকতে আজ ভোরেও কর্নেল স্যার যখন মর্নিং ওয়াকে পাশের রাস্তায় যাইতেছিলেন তখন আমি মাইডা লক্ষ্য করেছিলাম এই লোকটা যেন জঙ্গলের মধ্য দিয়ে আপনারে ফলো করতেছে কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন আপনি আমাদের পরিচিত নন কাজী কাল থেকে যেভাবে কথাবার্তা বলছিলেন ওদের সঙ্গে সেইভাবেই বলুন হালদার মশাই গম্ভীর হয়ে পিছনে থমকে থাকা লোকগুলোকে ডাকলেন ইধারাও দেখো ইয়ে কোন আদমি হ্যায় লোকগুলো এবার সাহস করে লাশের কাছে গিয়ে একসঙ্গে প্রায় চেঁচিয়ে উঠল এ তো নুনিবাবু নুনিবাবু উকিলের লাশ রক্তচা বাদুরটা নুনিবাবুকেও মেরে ফেলেছে দলের মধ্যে নানা বয়সী পুরুষ ও মেয়ে ছিল মেয়েগুলো কাঁদো কাঁদো মুখে লাশটা দেখেই সরে গেল বাচ্চা কাচ্চারা লাশটা দেখবার চেষ্টা করছিল বড়দের ধমক খেয়ে সরে গেল একজন লোক চেঁচিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলল শিলির মা তোমরা তোমাদের ছেলে মেয়েগুলোকে এখান থেকে নিয়ে যাও আর জঙ্গলের ভিতর দিয়ে যেও না নদীর ধারে পাকা রাস্তা দিয়ে ফিরে যাও আরেকজন তেতো মুখে বললো রক্তচা লাশ দেখে দেখে সবার যেন শয়ে গেছে আর ভয় ডর যেন কেটে গেছে আবার কখন কালো বাদুরটা হামলা করবে তখন বুঝবে ঠেলা বলে সে আগের লোকটা চেয়ে হেরে গলায় ধমক দিল শিগগির সব বাড়ি চলে যাও আরেকজন বলল সাধু বাবার সাহসে আমাদের সাহস ওনার সাহসেই আমরা এত দূর এসেছি সাধু বাবার সাহসে বললেন এসা মন্তর পার দিয়া কালা ভাগ জঙ্গলসে ভাগিয়া শিবশঙ্করী বম ভোলা আমার হাসি পাচ্ছিল ছিল কিন্তু চুপচাপ থাকতে হলো কর্নেল বললেন সাধু বাবা আপনি কি রক্তচোষা বাদুরটাকে দেখেছেন সাধু বাবা অমনি উত্তেজিত হয়ে উঠলেন তার মুখে নকল গোফ শুধু লক্ষ্য করলুম চোখ দুটি যথারীতি গুলিগুলি হয়ে উঠল তিনি বললেন আফকাসাথ হাম গোপনে বাতচিত করে কা উধার চালিয়ে কর্নেল তার সঙ্গে একটু তফাতে গিয়ে দাঁড়ালেন লোকগুলো হতবাক হয়ে দাঁড়িয়ে রইল হালদার মশাইয়ের হিন্দি শুনে আমি বরাবরই প্রাণ ভরে হেসেছি কিন্তু এখন হাসা চলবে না আমি লোকগুলোকে বললুম তোমরা কি কেউ পুলিশে খবর দিয়েছো একজন বলল হ্যাঁ খবর দেওয়া হয়েছে ওনারা আসতে বরাবরই দেরি করেন এবার শুনছি ফরেস্ট বাবুরাও শঙ্খ করে এসছেন হয়তো তারাও আসবেন একজন যুবক বলল কেন জঙ্গল খেদানো হবে আমাদের পাড়াতেও তো বলতে এসেছিল অফিসাররা জনপ্রতি পাঁচটা করে টাকা দেবে এত কম মজুরিতে পোষাবে না বলে রাজি হয়নি জিজ্ঞেস করলুম তোমার নাম কি সে বলল আমার নাম স্যার আনন্দ তাকে জিজ্ঞেস করলুম তুমি কখনো এই জঙ্গলে বাবুকে ঢুকতে দেখেছ একজন বয়স্ক লোক তাকে থামিয়ে দেওয়ার ভঙ্গি করে বলল। আমরা কখনো কেউ উকিলবাবুকে জঙ্গলের ভেতরে ঢুকতে দেখিনি সবাই এক বাক্যে তাকে সায় দিল কালাচাঁদ কুরক ঠিকই বলেছে কালাচাঁদ আবার বলল আমরা গরিবগুব মানুষের কাঠ কেটে খাই আমাদের চোখ সব সবসময় জঙ্গলের দিকে আর এই জঙ্গলে নাকি রাজবাড়ি ছিল বাবা পিতামর কাছে শুনেছি দেবদেবতার সাপে রাজত্ব গেছে সত্য কথা বলতে ভয় কি ওনাদের বংশের দুই ভাই বেঁচে আছেন বড় ভাই তো পাগল বললেই চলে আজ কবছর হল তার পাত্তা নেই আর ছোট ভাই শিকারী ওনার অত্যাচারে এই জঙ্গলে সব জন্তু মারা পড়েছে দেবদেবতার অভিশাপ লাগবে না তাই মা চণ্ডী কি সাংঘাতিক বাঁধুরকে পাঠিয়েছেন ওদিকে কর্নেলের সঙ্গে সাধুবেশী হালদার মশাই কথাবার্তা শেষ করে করেন লাশের কাছে ফিরে এলেন একটু পরেই কর্নেল বললেন ডানদিকের রাস্তায় গাড়ির শব্দ শুনতে পাচ্ছি গোয়েন্দাপ্রবর বলে উঠলেন কর্নেল স্যারের মিলিটারির কান তারপর হঠাৎ জিপ কেটে গম্ভীর হয়ে গেলেন লোকগুলো একটু তফাতে দাঁড়িয়েছিল তাই সম্ভবত তারা সাধু বাবার কথা শুনতে পায়নি আর আমাকেও স্বীকার করতে হবে কর্নেলের শক্তি সত্যিই প্রখর জঙ্গলের ভিতর দিয়ে দু দুটো জীব গাড়ি ঝুপছাড় মারিয়ে এগিয়ে আসছিল এদিকটায় উঁচু গাছ প্রচুর কিন্তু একটা গাছের সঙ্গে আর একটা গাছের দূরত্ব অনেকটা তাই জীব দুটো সোজা এসে আমাদের কাছে থেমে গেল একটা জীব থেকে দুজন পুলিশ অফিসার এবং চারজন বন্দুকধারী কনস্টেবল নামলো। অন্য জীব থেকে যারা নামলেন তাদের মধ্যে ছিলেন মিস্টার অনির্বাণ কাঞ্জিলাল শেষ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং আরও কয়েকজন লোক তাদের চেনা গেল না মিস্টার কাঞ্জিলাল এগিয়ে এসে বললেন কর্নেল সাহেব তাহলে আপনি সত্যিই বাদুর রহস্য সমাধানে পা বাড়িয়েছেন বোঝা গেল তারপর তিনি জাদ্রেল চেয়ার পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন মিস্টার বোস আশা করি আপনি কর্নেল সাহেবকে চিনতে পেরেছেন কর্নেল সাহেব ইনি শঙ্খগড় থানার অফিসার ইনচার্জ মিস্টার রজত বোস রজত ঘোষ সহস্যে করজোরে নমস্কার করে বললেন নমস্কার কর্নেল সাহেব আপনার এখানে আবির্ভাবের কথা এসপি সাহেব আমাকে কাল রাত্রেই জানিয়েছিলেন রাত্রেই আমি খবর নিয়েছিলাম আপনি উঠেছেন মিস্টার কাঞ্জিলালদের বাংলোয় আপনার মতো কীর্তিমান পুরুষের সঙ্গে পরিচিত হওয়া ভাগ্যের কথা কর্নেল বললেন আমি কীর্তিমান নই আপনাদের সাহায্য পেলে কখনো কখনো কিছু কীর্তি করি বটে এই দেখুন আবার একটা লাশ পড়েছে আমি আর আমার এই সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরীকে নিয়ে খবরটা পাওয়া মাত্র ছুটে এসেছি ওসি মিস্টার বোস বললেন আমি খবর পেয়েছি প্রসাদবাবুর বাড়ি থেকে তার মিসেস আমাকে ফোন করেছিলেন কিন্তু প্রসাদবাবু গেলেন কোথায় কর্নেল বললেন উনি আমাদেরকে লাশের পাহারায় রেখে ননীবাবুর ঘরে খবর দিতে গেছেন ওসি বললেন ছোটবাবু নিজে দৌড়ে গেলেন কেন এতগুলো লোক থাকতে কর্নেল তার কথার উপর বললেন তখন এরা কেউ ছিল না তাছাড়া আপনার সামনে খুলে বলতে দ্বিধা নেই আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে বনে একটা ভয়ঙ্কর রক্তচোষা ভ্যাম্পায়ারের উপদ্রব ঘটেছে সেই জঙ্গল অ্যাডভোকেট ভদ্রলোক কী জন্যে এসেছিলেন ওসি বললেন বাহ আপনার প্রশ্নের লক্ষ্যটি ঠিক কর্নেল বললেন আমি সেটাই জানতে প্রসাদবাবুকে ননীবাবুর বাড়ি পাঠানো উচিত মনে করেছিলুম মিস্টার কাঞ্জিলাল বললেন কর্নেল সাহেব তাহলে প্রসাদবাবুর সঙ্গে জঙ্গলে ঢুকে এই লাশটা আপনি আবিষ্কার করেছিলেন টনে না জেলে পাড়ার একটা লোক প্রসাদবাবুর ঘরে গিয়ে খবর দিয়েছিল সেনাকে এই জঙ্গলে চিৎকার শুনে সাহস করে এগিয়ে এসেছিল তারপর সে লাশটা দেখতে পায় সেই সময় লক্ষ্য করলুম সাধুবেশী গোয়েন্দাপ্রবর জিপের পিছন দিয়ে চুপি চুপি কেটে পড়লেন তার সঙ্গে জেলেপাড়ার কিছু লোক চলে গেল বুঝতে পারলুম পুলিশি জেরার ভয়ে লোকগুলি কেটে পড়ল কিন্তু কৌতূহলী কয়েকটি লোক দাঁড়িয়ে রইল ওসি লাস্টার কাছে এসে গুড়ি মেরে বসে পরীক্ষা করলেন তারপর বললেন উপর থেকে আমাদের উপর নির্দেশ এসেছে আবার কোনো লাশ পড়লে যেন ছবি তুলে রাখি যাতে বোঝা যাবে ডেড বডি কী পজিশানে আছে তাছাড়া একজন ডাক্তারবাবুকেও সঙ্গে আনার কথা আছে আমাদের ফটোগ্রাফার এবং ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে তারা এখনই এসে পড়বেন কর্নেল সাহেব কি লাশের ছবি তুলেছেন সঙ্গে ক্যামেরা রয়েছে দেখছি কর্নেল বললেন হ্যাঁ লাশের একটা ছবি তুলেছি তবে তার নেহাত তোলার বলে ওসি চারপাশটা দেখে বললেন এই জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা লাশটা যেভাবে পড়ে রয়েছে মনে হচ্ছে ননীবাবু যে কারণেই এখানে এসে থাকুন বাদুরটা অতর্কিতে তাকে আক্রমণ করেছিল তিনি পালানোর সুযোগ পাননি কারণ তার পিছন দিকটায় দেখছি কোনো ময়লা লেগে নেই অর্থাৎ সঙ্গে সঙ্গে পড়ে গেছেন আমি বলতে যাচ্ছিলুম না বডিটা টেনে এনে এখানে ফেলা হয়েছে কিন্তু কর্নেলের দিকে তাকিয়ে চুপ করে গেলুম বরাবর দেখে আসছি পুলিশের সঙ্গে কর্নেলের অঙ্ক মেলে না অথচ একটু খুঁটিয়ে দেখলেই ওটা বুঝতে পারতেন বডির মাথার দিকটা যেভাবে খস্টে গেছে ও ময়লা লেগে আছে তাতে বোঝা যায় দুই ঠ্যাং তুলে কেউ এটা এখানে এনে ফেলেছে মিস্টার কাঞ্জিলাল একটু তফাত থেকে বললেন ডেড বডির ঘাড়ে আর চুলে অত ময়লা আবর্জনা কেন ওসি ছটপট বললেন দেখছেন না যেখানে ভদ্রলোক পড়েছেন সেখানে কত কাদা মৃত্যুর সময় উনি ধরফর করেছেন এই দেখুন পিঠের দিকটা পরিষ্কার থাকার কারণ এই ছোপটা ঝোপটা যে কাত হয়ে আছে তার কারণ বাদুরটা এই ছোপের উপরেই ঝাঁপিয়ে পড়ে দাঁত বসিয়েছে বাদুরের ডানায় তো লোম থাকে না ওই ডানা পিঠের উপর পড়ায় আবর্জনা লাগেনি কর্নেল সায় দিয়ে বললেন ঠিক ঠিক হল আপনাদের পুলিশের চোখ লক্ষ্য করলুম ওসি ভদ্রলোক প্রশংসাটা গর্বের সঙ্গে নিলেন তারপর বললেন কর্নেল সাহেবের রহস্যভেদের অনেক গল্প শুনেছি তার মতো লোক যখন অন্য কিছু বলছেন না তখন আমার পয়েন্টটাই ঠিক কর্নেল সাহেব ঘড়ি দেখে বললেন প্রায় বারোটা বাজে ফিরে গিয়ে একটায় আমাকে লাঞ্চ সেরে নিতে হবে মিস্টার কাঞ্জিলাল বললেন আপনি এই চিপে চলে যান আর আমার সঙ্গে যাদের দেখছেন এরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক রেঞ্জার সাহেব সদল বলে যথাসময় আসবেন ওসি বললেন আজই তো ফরেস্টের লোকজনের এই জঙ্গল খেদানোর কথা আমাদের কয়েকজন অফিসার ও কনস্টেবলকে বলা আছে সেটা কখন আরম্ভ হবে ফরেস্ট দপ্তরে এক ভদ্রলোক বললেন আড়াইটায় খাঁদানোর সময় ঠিক হয়েছে কারণ লোক জড়ো করতে দেরি হচ্ছে তো আশপাশের গ্রাম থেকেও লোক আনা হবে কর্নেল বললেন মিস্টার বোস তাহলে আমি আপাতত বিদায় নিচ্ছি দরকার হলে আমাকে খবর দেবেন ওসি সহাস্যে বললেন দরকার আমাদের তত হবে না আমি আপনার সম্পর্কে যতটা জানি তাতে মনে হয় আপনিই আমাদের খবর দেবেন আমরা সবসময়ই আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি একসময় আমরা গাড়িতে চাপলুম ড্রাইভার ফাঁকা রাস্তায় পৌঁছালো দেখলুম কিছু দূর অন্তর লাইট পোস্ট নদীর ধার দিয়ে রাস্তাটা এগিয়ে গেছে বাকের মুখে দেখা হয়ে গেল হালদার মশায়ের সঙ্গে কর্নেল গাড়ি থামাতে বললেন নেমে গেলেন তারপর সাধু বাবাকে নমস্কার করে কিছু বললেন সাধু বাবাও কিছু বললেন ড্রাইভার অবাক হয়ে গেছে দেখে বললুম কর্নেল সাহেবের খুব ভক্তি সাধুদের উপর ড্রাইভার বলল এখানে অনেক সাধু আসেন এটা নতুন ব্যাপার নয় কর্নেল ফিরে আসার পর আমরা সেচ দপ্তরে বাংলোয় পৌঁছলুম দোতলায় আমাদের ঘরে গিয়ে ক্লান্তভাবে বসে পড়লুম কর্নেল দুটো ফ্যান চালিয়ে দিলেন তারপর টেলিফোনে রিসিভার তুলে ডায়াল করলেন সারা পেয়ে বললেন হ্যাঁ ম্যাডাম আপনার সঙ্গে দেখা করে আসতে পারেনি আপনি অসুস্থ শুনেছি তো মিস্টার রায় কি ফিরেছেন মিসেস রায় আপনি কি অ্যাডভোকেট ননীবাবুর ফোন নাম্বার জানেন এক মিনিট লিখে নিচ্ছি লিখতে লিখতে কর্নেল বললেন মিস্টার রায় ওখানেই আছেন আমি এখনই ফোন করছি যদি মিস্টার রায় ওখানে থাকেন ভালো হলে উনি যদি বাড়ি ফিরে আসেন ওকে রিং করতে বলবেন আমি শেষ বাংলোয় আছি কর্নেল পকেট বই থেকে নাম্বারটা দেখে আবার ডায়াল করলেন তারপর বললেন ওখানে কি প্রসাদ রঞ্জন রায় আছেন তাকে ফোনটা দিন বলুন কর্নেল নীলাদ্রী সরকার তার সঙ্গে কথা বলতে চান বলে কর্নেল ফোনের মাউথপিসে হাত রেখে বললেন এক বৃদ্ধ ভদ্রলোকের কণ্ঠস্বর শুনলুম সম্ভবত উনি ননীবাবুর কোনো আপনজন তারপরেই ফোনের মাউথপিস থেকে হাত সরিয়ে নিয়ে বললেন প্রসাদবাবু ডেড বডির ওখানে পুলিশ গেছে কাজে আমাদের কিছু করার নেই না আমি কিছুই বলিনি শুধু বলেছি জেলে পাড়ার একটা লোক দেখতে পেয়ে খবর দিয়েছিল কাজী আপনার কোনো চিন্তা নেই যা ঘটেছে তা আপনি মিসেসকেও বলবেন না আপনি এক কাজ করুন স্নানাহা সেরে নিয়ে সোজা আমার কাছে চলে আসুন হ্যাঁ আপনি ইচ্ছা করলে আপনার লাইসেন্সড অস্ত্রটা নিয়ে আসতে পারেন টেলিফোন রেখে কর্নেল ঘড়ি দেখে বললেন বাবুকে বাড়ি যেতে বলল এখন সাড়ে বারোটা বাজে লাঞ্চ খেতে আমাদের দেরি আছে আমি জিপের ড্রাইভারকে বলে এসেছি একটু অপেক্ষা করতে শুধু এক কাপ কফি খেয়ে নিয়ে আমরা নিচে যাব তারপর ননীবাবুর বাড়িতে যাব বেশিক্ষণ থাকবো না মিনিট দশ কথা বলেই ফিরে আসব মিনিট পাচে পরে ভরত কফি আনলো তারপর সে আতঙ্কিত কণ্ঠস্বরে বলে উঠল স্যার আজ আবার জঙ্গলে একটা লাশ পড়েছে কলহেল সহাস্রে বললেন তুমি জঙ্গলে যেও না সেচ দপ্তরে জিপে চেপে শঙ্খগড়ে যে নতুন টাউনশিপ দেখেছিল দশ মিনিটের মধ্যেই সেখানে রাস্তার ধারে বাঁদিকে ঘুরে কিছুটা চড়াইয়ের পর একটা বাংলোর সামনে জিপ দাঁড় করিয়ে ড্রাইভার বলেছিল এটাই অ্যাডভোকেট বাবুর বাংলো বাড়ি স্যার আপনারা যদি দেরি না হয় তাহলে আমি এখানেই অপেক্ষা করছি কর্নেল তাকে বললেন তোমাকে অপেক্ষা করতে হবে না তুমি মিস্টার কাঞ্জিলালের কাছে ফিরে যাও আপাতত আমার আর কোনো গাড়ির দরকার নেই গাড়ি থেকে নেমে লক্ষ্য করলুম চারপাশে আরও যেসব বাংলো বাড়ি আছে সেগুলো একেবারে জনহীন আর এই বাংলার সামনে দরজার কাছে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে জিপ চলে যাওয়ার পর কর্নেল গেটের সামনে গিয়ে বললেন এটাই কি ননীবাবুর বাংলো বয়স্ক লোকটি চেহারায় সুকার্ত মানুষের গভীর চাপ সে করজরে নমস্কার করে বললো আপনি কি ফোন করেছিলেন স্যার কর্নেল বললেন হ্যাঁ ছোটো রায়বাবু কতক্ষণ আগে গেছেন সে বলল তা দশ পনেরো মিনিট হবে আপনারা তাকে দেখতে পাননি না বলে কর্নেল জিজ্ঞেস করলেন ননীবাবুর বাড়িতে কি আর কেউ থাকেন না লোকটি বলল না স্যার ননীবাবু তিন কুলে কেউ বেঁচে নেই ছোটোবেলা থেকে আমি বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম আপনারা ভেতরে আসুন স্যার সব বলছি আর সব বাংলো বাড়ির মতোই ননীবাবুর বাড়ির চারপাশ সুদৃশ্য ফুলবাগিচা এবং লতাকুঞ্জে সাজানো বোঝা গেল ওকালতিতে পসার না করতে পারলেও তার সম্ভবত পৈতৃক সূত্রে টাকা কড়ির অভাব ছিল না লোকটি আমাদের যে ঘরে ঢোকালো সেটিতে চারিদিকে মোটা বাঁধানো আইনের বই আলমারিতে সাজানো আছে আমরা সোফায় বসার পর লোকটি হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল তারপর বললো আপনারা আসবেন বললেন তাই আমাকে থাকতে হলো আমি ছোটবাবুর কাছে শুনেছি আপনারা ওই ভুতুরে বাদুরটা মারতে এসছেন কর্নেল বললেন তোমার নাম কি সে বলল আমার নাম স্যার গোপেন দাস আমার বাবুর বাড়ি আগে ছিল শঙ্খগড়ের ভিতরের দিকে পুরুষানুক্রমে আমরা দত্তবাবুদের বাড়ির কাজের লোক কর্নেল বললেন তুমি দাঁড়িয়ে না থেকে বসলে ভালো হয় সে মেঝেতেই বসে পড়ল। তারপর বলল খুলেই বলি স্যার আমি আমার বাবুকে নাম ধরেই ডাকতুম তুমি বলে কথা বলতুম আমার বয়স ষাট পেরিয়ে গেছে আর ননির বয়স ছিল মোটে চল্লিশ বছর তার এক জ্যাঠা তাকে লেখাপড়া শিখিয়েছিলেন আর নুনির মাথাও ছিল ভালো লেখাপড়ায় বড় বড় পাশ দিয়েছিল কনল জিজ্ঞেস বললেন বাবুর সঙ্গে ছোট রায়বাবুর সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল তাই না গোপিন চাপা এবং ধরা গলায় বলল ছোটবাবুর পাল্লায় পরেই ননির সর্বনাশ হলো স্যার দুজনে খুব বন্ধু আর বাবু তাকে মদের নেশা ধরিয়েছিলেন ননী আমার বারণ শুনত না সে বিয়ে করেনি ছোটো রায়বাবুর সঙ্গে সঙ্গে কোথায় কোথায় ঘুরে বেড়াতো কর্নেল বললেন আমি সংক্ষেপে কয়েকটা কথা জেনে নিতে চাই তুমি তো শুনেইছ আমি ওই সাংঘাতিক বাদুরটাকে মারতে এসেছি তাই আমার কয়েকটা কথা জানা দরকার গোপেন বলল বলুন স্যার আমি যা জানি খুলে বলবো বলতে আমার ভয় কী স্যার ক্নেল একটা চুটুট ধোয়ালেন দেখলুম টেবিলে কড়া সিগারেটের টুকরোয় ভরা একটা অ্যাসরে বোঝা যায় ননীবাবু খুব সিগারেট খেতেন কনেল চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন ননীবাবু তোমার কাছে নিশ্চয়ই কোনো কথা গোপন করতেন না তা করতেন ইদানিং ননীর হালচাল ভালো ঠেক ছিল না সে দুপুর রাতে বাড়ি ফিরত মুখে মদের গন্ধ পেতুম তবে স্যার আমিও ননী বা ছোটবাবু ছে চালাক একদিন সন্ধ্যের পর বাংলোয় তালা দিয়ে আমি ছোটবাবুর বাড়িতে নুনির খোঁজ নিতে গিয়েছিলাম রায়বাড়ির বিশ্বাসবাবুর কাছে শুনলুম ননী আর ছোটবাবু ঠাকুর বাড়িতে গিয়ে পুজো করছেন কথাটা গোলমেলে রাতবিড়াতে ঠাকুর বাড়িতে পুজোর মানেটা কি আমি চুপি চুপি গিয়ে আড়ি পেতেছিল তারপর কানে এলো ছোটবাবু জড়ানো গলায় বলছে ননী এই কাজটা করতে পারলে আমরা কোটিপতি হয়ে যাব তোমাকে যে কাগজখানা দিলুম তুমি ওতেই একটা নকশা পাবে আমার পূর্বপুরুষের রেখে যাওয়া নকশা তারপর শুনলাম ননি বলছে পাতালঘরের খোঁজ আমি ঠিকই পেয়ে যাব কিন্তু হঠাৎ যদি তোমার দাদা এসে পড়েন তাহলে বিপদ হবে কারণ তোমার দাদা আমাকে বলেছিলেন তিনি পাতাল ঘরের খোঁজ পেয়েছেন এই শুনে ছোটবাবু খাপ্পা হয়ে বললেন দরকার হলে আমি দাদাকে গুলি করে মারব গোপেন চুপ করলে কর্নেল বললেন গোপেন তুমি নিশ্চয়ই সেই কাগজটা কোথায় আছে তা জানো বলে তিনি পকেট থেকে তার একটা নেম কার্ড আমাকে দিলেন তুমি কি একটু আদ্রু পড়াশুনো জানো ইংরেজি পড়তে পারো গোপেন হাত বাড়িয়ে কার্ডটা নিয়ে বলল। একটু আদর পারি স্যার আমাকেও দত্ত জ্যাঠামশাই কিছুটা লেখাপড়া শিখিয়েছিলেন সে কার্ডটা পড়ে বলবো হ্যাঁ আপনি মিলিটারির লোক তাই না স্যার তারপরেই সে একটু নড়ে বসল স্যার আপনাকে আমি আগে এখানে দেখেছি বাবুর সঙ্গে শঙ্খিনীবিলে পাখি মারতে গিয়েছিলেন হ্যাঁ আপনিই সেই কর্নেল স্যার ননীকে তাহলে নিশ্চয়ই আপনি তখন দেখে থাকবেন কর্নেল আমাকে অবাক করে বললেন হ্যাঁ রায়বাড়িতেই ননীবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল তিনি আমাকে আড়ালে বলেছিলেন আমি আপনাকে একটা গোপন কথা বলবো কিন্তু এখানে নয় কলকাতায় গিয়ে বলে আসবো মনে পড়ছে তাকে আমার নামের কার্ড দিয়েছিল কিন্তু তিনি তারপর কেন যে আমার কাছে যাননি তা জানি না গোপেনের মুখে এতক্ষণ চাপা ক্রোধে ছাপ ফুটে উঠল। সে বলল ননিকে ভুতুরে বাদু দিয়ে কে মেরেছে আমি জানি স্যার কর্নেল জিজ্ঞেস করলেন কে কে সে গোপেন বলল রায়বাবুর পাগলা বড়বাবু হ্যাঁ তাকে সবাই পাগল বলেই জানতো রাজ্যের পোকামাকড় ধরে কাঁচের কৌটোয় ভরে বড় রায়বাবু সব করতেন কর্নেল দ্রুত বললেন ওই বাদুর বড় রায়বাবুই কোথা থেকে আমদানি করেছিলেন তাই না গোপেন উঠে বলল হ্যাঁ কর্নেল সাহেব ওটা ওনারই কাজ ওই পাতাল ঘরের খোঁজ যাতে কেউ না পায় সেজন্য উনি রক্তচোষা সাংঘাতিক বাদুর এনেছেন বলে আমার বিশ্বাস আরও অনেকে এই কথা বলা বলি করছে জেলে পাড়ার একজন নাকি বড়বাবুকে ওই জঙ্গলে কয়েক পলকের জন্য দেখতে পেয়েছিল আমার মুখ দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ ননীবাবুই নাকি শঙ্খুদিঘিতে স্নান করতে গিয়ে ওপারের জঙ্গলে তাকে দেখতে পেয়েছিলেন কথাটা বলে ঘুরে কর্নেল দিকে তাকালুম কোনো গোপন কথা ফাঁস করে দেওয়ায় তিনি আমার দিকে চোখ কটমট করে তাকান কিন্তু এখন দেখলুম তিনি আমাকে সায় দিয়েই মাথা নাড়লেন তারপর বললেন হ্যাঁ ননীবাবু গতকাল দুপুরবেলায় তাকে দেখেছিলেন তবে আজ তো দুপুরে বন দপ্তরের লোকেরা জঙ্গলে হাঁকা দিল তার কথার উপর গোপন বলে উঠল। আমরা বলি জঙ্গল খেদানো এক সময় ছোটবাবু বাঘ শিকার করতেন বলে শুনেছি তখনও এলাকায় অনেক বাঘ ছিল কর্নেল বললেন আমরা উঠব তুমি যদি ননীবাবুর হত্যার প্রতিশোধ নিতে চাও তাহলে এখন সেই কাগজটা দাও তোমার কোনো ক্ষতি হবে না কেউ জানতেও পারবে না আমি কাল পরশুর মধ্যে বাদুটাকে গুলি করব আর বড় রায়বাবুকেও পাকড়াও করব। গোপেন একটু ইতস্তত করে বলল স্যার শুনেছি ওই পাতালঘরে অনেক ধনরত্ন সেন্দুকে লুকানো আছে সেগুলোর কি হবে কর্নেল বললেন মাটির নিচে কোনো ধনরত্ন পাওয়া গেলে আইনত তার মালিক দেশের সরকার তুমি তো জানো মাটির তলায় তামা সোনা ও কয়লার খনি থাকে তার মালিক তো সরকারি কথাটা মনোপুত হলো গোপেনের সে উঠে ভেতরের দিকে ঢুকল তারপর মিনিট পাঁচেক পরে একটা চারকোনা পাতলা কৌটো নিয়ে এলো কৌটোটা প্রায় ছয় ইঞ্চি লম্বা ইঞ্চি চারেক চওড়া এবং ইঞ্চিখানেক তার উচ্চতা সে দুদিকে চাপ দিয়ে কৌটোটা খোলার চেষ্টা করলো কিন্তু পারল না বলল অতি কষ্টে একবার আমি এটা চুপি চুপি খুলেছিলাম এখন খুলছে না দেখুন তো আপনি পারেন কি না কর্নেল কৌটোটা নিয়ে চারদিকে চাপ দিতেই একটু পরে সেটা খুলে গেল তার ভিতরে খবরের কাগজে মোড়া নকশাটা কর্নেল খুলে বের করলেন পুরনো আমলের মেটে রঙের কাগজে একটা মানচিত্র আঁকা আছে কালো কালিতে মানচিত্রটা দেখে কিছু বোঝা গেল না শুধু এলোমেলো রেখা আর মাঝে মাঝে লাল কালিতে ফোটা দেওয়া শুধু মাঝখানে একটা চতুষ্কোণ আঁকা তার মধ্যিখানে লাল রঙের ফোঁটা আমার মনে হলো ওইটিই ঘর আর রেখাটা শঙ্খিনী নদী কনেল নকশায় বুলিয়ে আগের মতো ভাঁজ করে খবরের কাগজ মুড়ে কৌটোয় ভরলেন তারপর চাপ দিয়ে কৌটোটা আটকে তার প্যান্টের পকেটে ঢোকালেন উঠে দাঁড়িয়ে তিনি বললেন গোপেন নুনীবাবুর সাথে তুমি এই কৌটোর ব্যাপারে একবার মুচটি বুঝে থাকবে তারপর প্রয়োজন হলে আমি তোমাকেও সঙ্গে দেব। গোপেন উৎসাহী হয়ে উঠেছিল কিন্তু আবেগে তার কান্না এসে গিয়েছিল চোখ মুছে সে বললো আপনারা বেরিয়ে গেলে আমিও বাড়িতে তালা দিয়ে হতভাগা নুনিতে দেখতে যাব। আমরা বেরিয়ে যাবার পর সদর রাস্তায় নেমে লক্ষ্য করলুম দুজন লাঠিধারী কনস্টেবল আসছে তারা আমাদের পাশ দিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল পিছু ফিরে দেখলাম তারা নুনিবাবুর বাগানের দিকে যাচ্ছে কর্নেল বললেন পুলিশ গোপেনকে দিয়ে লাশ শনাক্ত করাবে যাই হোক আমরা হাতে একটি ব্রহ্মাস্ত্র পেয়েছি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে নিশ্চয়ই ওই রক্তচোষা বাদুরের রহস্য ফাঁস করতে পারবো বললুম আর সেই সামরিক পোশাকটাই কে তা কি ভেবেছেন কর্নেল বললেন আমার ক্যামেরা রিলটা আজ বিকেলের মধ্যেই ছবি তুলে শেষ করে ফেলবো তারপর ছবিতেই লোকটা চেহারা স্পষ্ট হয়ে যাবে সে তথাকথিত জীববিজ্ঞানী প্রভাত রঞ্জন রায় কিনা তা জানা যাবে এই ভদ্রলোককে সবাই পাগল ভাবত স্বীকার করছি বিজ্ঞানীদের মধ্যে অনেকের স্বভাবে আপাত দুষ্ট পাগলি পাগলামির ছাপ লক্ষ্য করা যায় তবে যে লোকটা ছবি তুলেছি সে প্রভাত রঞ্জন কি না আমার সন্দেহ হচ্ছে কারণ ওভাবে সে আচমকা পরপর তিনবার ফায়ার করলো কেন প্রভাতবাবু হলে নিঃশব্দে লুকিয়ে পড়ারই কথা যাই হোক যথাসময়ে সব জানা যাবে দুধারে ঝাঁকড়া গাছপালা থাকায় রাস্তা জুড়ে ছায়া পড়েছে তাই আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছিল না আকাশে চাপচাপ মেঘ দেখা যাচ্ছিল ভাবলুম বর্ষার সময় কদিন বৃষ্টি হচ্ছে না বলে আরও কদিন যে হবে না তার মানে নেই হঠাৎ যে কোনো সময় বর্ষা সমর্তিতে হানা দিতে পারে তখন কর্নেলের কাজে অসুবিধা হবে অবশ্য সাধু বাবা হালদার মশাই এই দুদিনে জেলে পাড়ার শিষ্য জুটিয়ে নিয়েছেন তাদেরই কারো বাড়িতে তিনি মাথা বাঁচাবেন আমরা শেষ বাংলোয় পৌঁছে থমকে দাঁড়ালুম নিচের তলায় বারান্দার থামেশ পাশে দাঁড়িয়ে আছেন স্বয়েব প্রাইভেট ডিটেকটিভ কে হালদার এখন তার পরনে সাধু বাবার ছদ্মবেশ নেই জটা আর সব জিনিস তিনি নিশ্চয়ই তার ওই প্রকাণ্ড ব্যাগে চালান করে দিয়েছেন ত্রিশূলটা প্যাঁচ খুলে সুটকেসে বা ব্যাগে ভরা ভরা যায় তা আমি জানি তার পরনে ছাই রঙা প্যান্ট আর হাত কাটা নীল রঙের হাওয়াই শার্ট আমাদের দেখা দেখামাত্র তিনি এগিয়ে এলেন তারপর ফিসফিস করে বললেন জেলেপাড়ার একজন আইয়া কইল সে শুনছে পুলিশ নাকি আমার সন্দেহ করছে সে কইল বাবা আপনি এখান থেকে সৈলা যান এই থানার বেজায় বেদায় লোক সাধু সন্ন্যাদীরের হাসতে ঠোকায় কর্নেল মুচকি হেসে বসলেন আপনি একটু ভুল করেছিলেন তখন চুপি চুপি ওইভাবে কেটে না পড়লে পুলিশের সন্দেহ হতো না যাই হোক চলুন আমাদের ঘরেই আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে গোয়েন্দাপ্রবর হালদার মশায় থাকার জন্য কোনো অসুবিধা হয়নি কেয়ারটেকারকে বলায় তিনি পাশের ঘরে তার থাকার ব্যবস্থা করেছেন এবেলা আমরা তিনজনে নিচের ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপর উপরে এসে কর্নেল বলেছিলেন হালদার মশাই আপনি অনেক কষ্ট করেছেন এবার গিয়ে বিশ্রাম করুন হালদার মশাই রাজি হয়ে গেলেন বুঝলুম সত্যি তাকে অনেক ধকল সহ্য করতে হয়েছে কর্নেল চুলুটে ধোঁয়া ছেড়ে বললেন জয়ন্ত এবেলা আমরা আর বেরুছি না তিন কিলোমিটার লম্বা আর ওইরকম দুর্ভেদ্য একটা জঙ্গলের শিকারের মতো হাঁকা দেওয়া খুব সহজ কাজ নয় জানি না শেষ পর্যন্ত কি হবে তুমি নিশ্চিন্তে আজ ঘুম দিয়ে নিতে পারো বিছনায় শুয়ে লক্ষ্য করলুম কর্নেল ভিতর থেকে দরজাটা আটকে দিলেন তারপর উঁচু টেবিলটার কাছে গিয়ে বসলেন একটু পরে তিনি পকেট থেকে সেই কৌটোটা বের করে চাপ দিয়ে খুলে নকশাটা বার করলেন তারপর আতশ গাছ দিয়ে সেটা পরীক্ষা করতে থাকলেন এই সময় বাইরে হঠাৎ বৃষ্টির শব্দ শোনা গেল বৃষ্টিটা ক্রমশ জোরালো হয়ে উঠল বললুম কর্নেল জঙ্গলের ভেতরে পুলিশ আর বন দপ্তরের লোকেরা এখন কি করছে তাই ভাবছি কর্নেল নকশার দিকে ঝুঁকে শুধু বললেন কোনো কথা নয় ভাত ঘুম খুব গাঢ় হয়েছিল কারণ আমাকে যখন কেউ ডেকে ওঠালো তখন দেখলুম ঘরের ভিতর প্রাক সন্ধ্যার ছায়া ঘনিয়েছে কনলকে দেখতে পেলুম না বাংলোর একজন উর্দিপড়া লোক আমার জন্য চা এনেছিল সে আমাকে চা দিয়ে চুপচাপ চলে গেল আমি চায়ের কাপ প্লেট হাতে নিয়ে ব্যালকানিতে গিয়ে বসলুম সাড়ে পাঁচটা বাজে বৃষ্টি পড়ছে না কিন্তু আলো কমে গেছে দক্ষিণ পূর্বে জঙ্গলের দিকটা দূর থেকে ধূসর দেখাচ্ছে যা শেষ করে হালদার মশাইয়ের খোঁজে গেলুম দেখলুম তার ঘরের দরজা তালা আঁটা তার মানে কর্নেল গোয়েন্দা প্রবরকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন মনে মনে কর্নেলের উপর রাগ হলো আমাকে ফেলে রেখে যাওয়ার মধ্যে যেন আমার প্রতি একটা অবহেলার ভাব আছে কিন্তু সেই সময় টেলিফোন বেঁচে উঠল রাগ ভুলে রিসিভার তুলেই সাড়া দিলুম ভেবেছিলুম কর্নেল আমাকে ফোন করেছেন কিন্তু সাড়া এলো প্রসাদবাবুর কণ্ঠস্বরে তিনি বললেন কর্নেল সাহেব আমি দ্রুত বললুম মিস্টার রায় কর্ণের সাহেব কোথায় বেরিয়েছেন আমি জয়ন্ত চৌধুরী বলছি প্রসাদবাবু বললেন সে কি উনি ছটা নাগাদ আমাকে টেলিফোন করতে বলেছিলেন বললুম কর্নেল সাহেব আমাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় উধাও হয়েছিল আমি নিজেও জানি না ভেবেছিলুম উনি আপনার কাছে গিয়েছেন যাই হোক জঙ্গলে কি হাঁকা অর্থাৎ আপনাদের ভাষায় খেদানো শেষ হয়েছে প্রসাদবাবুর হাসির শব্দ ভেসে এলো না এক ঘন্টা ধরে তুমুল বৃষ্টি তারপর খেদানোর লোকজন পাওয়া যায়নি রক্তচোষা বাদুরের ভয়ে সবাই তটস্থ জিজ্ঞেস করুন আপনি কি জঙ্গলে আর গিয়েছিলেন হ্যাঁ না গিয়ে তো উপায় ছিল না ননিল্লাশ পুলিশের পাল্লায় পড়েছে কাজে রীতিমতো পোস্টমর্টেম করতে হবে তারপর কখন বডি ডেলিভারি দেবে কে জানে অন্যান্যবারও খুব দেরি করে মগ থেকে লাশ ফেরত পাওয়া গিয়েছিল আমার ধারণা কাল সকালের দিকে লাশ ফেরত পাওয়া যাবে কিন্তু কর্নেলের ব্যাপারটা তো বুঝতে পারছি না উনি আমাকে ছটা নাগাদ ফোন করতে বলেছিলেন ওর একটা প্ল্যান আছে আজ রাত্রেই একবার জঙ্গলে নাকি হাঁড়া দেবেন যেখান থেকে আমরা গুলি ছুঁড়েছিলাম সেখানেই আমাদের যাওয়ার কথা যাই হোক মনে হচ্ছে কর্নেল কোনো কারণে বাংলোয় ফিরতে দেরি করছেন উনি ফিরলেই আমাকে টেলিফোন করতে বলবেন বলুন তা চেয়ে আপনি এখনই আপনার গাড়ি নিয়ে এখানে চলে আসুন না একা বসে আমার সময় কাটছে না হ্যাঁ একটা কথা প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার নিশ্চয়ই কর্নেল সাহেবের সঙ্গে গিয়েছিলেন প্রসাদবাবু হাসতে হাসতে বললেন হ্যাঁ ভদ্রলোক সত্যিই দুরন্ধর গোয়েন্দা কেন আপনি শোনেননি ওর কীর্তি বললু না তো উনি নাকি বাদুরটার দিকে ত্যাগ করে সকাল সকালবেলায় গুলি ছুঁড়েছিলেন তখন ভোর ছটা তার মানে ননি যাওয়ার আগেই মিস্টার হালদার জঙ্গলে ঢুকেছিলেন এখন আমার ধারণা ননি জঙ্গলে গুলির শব্দ শুনেই সম্ভবত দেখতে গিয়েছিল ব্যাপারটা কি আর তারপরেই পড়েছিল রক্তচোষা প্রাণীটা পাল্লায় আচ্ছা আপনি যখন বললেন আমি আপনাকে সঙ্গ দিতেই আছি রিসিভার রেখে আমি ঘরের আলো জেলে দিলুম তারপর মনে হলো কাজটা ঠিক করলুম কি কর্নেলের হয়তো এমন কোনো প্ল্যান আছে তাতে উনি প্রসাদবাবুকে এড়িয়ে থাকতে চাইছেন বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মিনিট পাঁচেক পরেই কর্নেল আর হালদার মশাই এসে ঘরে ঢুকলেন দুজনের মুখেই গাম্ভীর্য কর্নেল টুপি বাইনকুলার ক্যামেরা এবং পিঠের কিট ব্যাগ খুলে রেখে বসলেন হালদার মশাইও সোফার এক পা কোণে বসে আমার দিকে তাকালেন বলুন ব্যাপার কি হালদার মশাই আপনারা কি ভুতুরে বাদুরে তারা খেয়ে পালিয়ে এসেছেন তিনি হাসবার চেষ্টা করে শুধু বললেন হ আর কইবেন না কর্নেল আমাদিকে তাকিয়ে বললেন প্রসাদবাবু কি ফোন করেছিলেন সব কথা খুলে বলতেই হল শোনার পর কর্নেল অবশ্য আমার উপর খাপ্পা হলেন না বরং মুখের গাম্ভীর্যটা ঘুচে গেল বললেন ঠিক করেছ এই সন্ধেবেলাটা প্রসাদবাবুর সঙ্গে যাকিয়ে আড্ডা দেওয়া যাবে বলুন কিন্তু আপনার কি জঙ্গলে ঢুকেছিলেন যে ভাত ভূতের তারা করেছিল কর্নেল বললেন কতকটা তাই আমার একটা আর হালদার মশাইয়ের একটা দু দুটো গুলি খরচ করতে হয়েছে আজকাল এইসব সব গুলির যা দাম আমাকে যে চা দিয়েছিল সেই লোকটি কফি এবং পকোড়া ভর্তি প্লেট দিয়ে গেল কর্নেল তাকে বললেন তুমি আরও একটা খালি কাপ প্লেট নিয়ে এসো এখানে এখনই রায়বাবুর ছোটোবাবু এসে পড়বেন আশা করি কফিতে হয়ে যাবে সে মাথা নেড়ে দ্রুত বেরিয়ে গেল তারপর কয়েক মিনিটের মধ্যেই একটা ঝকঝকে কাপ প্লেট এনে রাখলো তারপর বলল যদি কফিতে কম পড়ে আপনি টেলিফোনে জিরো নাম্বারে খবর দেবেন স্যার সে চলে যাওয়ার পর কর্নেল বললেন একটু অপেক্ষা করা যাক প্রসাদবাবু আসার পর কফি খাওয়া যাবে কিন্তু দীর্ঘ পনেরো মিনিট কেটে গেল প্রসাদবাবুর পাত্তা নেই উনি গাড়িতে আসবেন কাজী এতক্ষণে এসে পৌঁছানো উচিত ছিল অধৈর্য হয়ে হালদার মশাই বললেন আয়া পড়বেন ঘন আমার গলা শুকাইয়া গেছে কর্নেল চুপচাপ নিজের পা পেয়ালায় কফি ঢেলে নিয়ে চুমুক দিলেন কফি পান শেষ হতে প্রায় দশ মিনিট কেটে গেল কর্নেল একটা চুরুট ধরিয়ে টেলিফোনের কাছে গেলেন তারপর রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন সারা এলে বললেন আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি প্রসাদবাবু কি বেরিয়েছেন কিন্তু এখনও তো শেষ বাংলোয় তিনি পৌঁছাননি অবশ্য রাস্তায় কারোর সঙ্গে দেখা হতে পারে কিংবা হয়তো ননিবাবুর বাড়ি গেছেন তাই দেরি হচ্ছে না না আপনি চিন্তা করবেন না আপনার স্বামী একজন নাম করা শিকারী সঙ্গে রাইফেল নিয়েছেন আপনি নিশ্চিন্ত কর্নেল এবার পকেট থেকে ছোট্ট নোট বের করে নম্বর দেখে ননীবাবুর বাংলোয় ফোন করলেন সারা এলে বললেন ওখানে গোপেন নেই আপনি কে বলছেন ঠিক আছে আমি সহজ বাংলো থেকে কর্নেল সরকার বলছি কর্নেল রিসিভার রেখে বললেন প্রসাদবাবু গোপেনের কাছে গিয়েছিলেন তারপর তাকে সঙ্গে নিয়ে গেছেন যে টেলিফোন ধরেছিল সে গোপেনের দুঃসম্পর্কের এক আতীয়া মাঝে মাঝে এসে ওখানে থাকে নাম বললো পূর্ণিমা কিন্তু প্রসাদবাবু গোপেনকে নিয়ে কোথায় গেলেন বললাম আমি তো তাকে সোজায় এখানে আসতে বলেছিলাম হালদার মশাই সোজা হয়ে বসেছিলেন তাকে উত্তেজিত দেখা ছিল বললেন রাস্তার আইতে আইতে কোনো বিপদে পড়েন নাই তো কর্নেল স্যার কইলে আমি দেখা আইতে পারি কর্নেল বললেন আপনি একা যাবেন না আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা তিনজনেই বরং ওদের খুঁজে বেরবো আমরা বেরোনোর জন্য তৈরি হচ্ছি এমন সময় টেলিফোন বেজে উঠল কণের ঝাঁপিয়ে পড়ে টেলিফোন ধরলেন তারপর সাড়া দিয়ে বললেন কে বলছেন সি মিস্টার বোস বলুন ওদের আপনি অ্যারেস্ট করেছেন কেন প্রসাদবাবু একজন নাম করার শিকারী তাছাড়া ওদেরই পূর্বপুরুষের জঙ্গল সেখানে উনি যে কোনো সময় ঢুকতে পারেন সন্দেহজনক গতিবিধি বলেন কি ঠিক আছে আমার যাওয়ার কোনো দরকার দেখছি না পুলিশের কাজ পুলিশ করবে তাতে আমার নাক গলালো ঠিক নয় কিন্তু প্রসাদবাবুর বাড়িতে কী খবর দিয়েছেন অন্তত ভদ্রতা করে একটা খবর দেওয়া উচিত ছিল বলে কর্নেল ঋষিভার নামিয়ে রাখলেন তাকে ক্রুদ্ধ দেখা তিনি বললেন এই ওসি ভদ্রলোক আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছেন অথচ মুখে তখন অত প্রশংসা করলেন জিজ্ঞেস করল ব্যাপারটা কী কর্নেল মুখে বললেন জেলে পাড়ার ওদিকে সাদা পোশাকের কয়েকজন সশস্ত্র পুলিশকে ওসি জঙ্গলে লক্ষ্য রাখতে বলেছিলেন ব্যাপারটা অদ্ভুত এর আগে লাশ করেছে অথচ তখন উনি এমন কিছু করেছেন বলে শুনিনি কাজে আমার উপর টেক্কা দেওয়ার ব্যাপারটাই পেরিয়ে আসছে ঠিক আছে আমি রায় ভবনে মিসেস রায়কে খবরটা দিই ওরা পুলিশের খপর থেকে বাবুকে আর গোপেনকে ছাড়িয়ে আনার চেষ্টা নিশ্চয়ই করবেন বলে তিনি টেলিফোনে মিসেস রায়কে খবরটা দিলেন তারপর বললেন ঠিক আছে চিন্তা করবেন না আপনাদের তরফ থেকে যা করার করুন শেষে আমি তো আছি কর্নেল এসে সোফায় বসলেন তারপর চোখ বুঝে চুরুর টানতে লাগলেন হালদার মশাই বললেন ওনারা জঙ্গলে কেন গিয়েছিলেন আমি বললাম প্রসাদবাবুকে গোড়া থেকেই আমার সৎ মনে হয়নি উনি যেন কর্নেলের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চেয়েছিলেন তার মানে কর্নেলকে দিয়ে উনি পাতাল ঘরের গুপ্তধন হাতাতে চেয়েছিলেন হালদার মশাই বললেন ঠিক কইছেন জয়ন্তবাবু তবে গোপেনের কানটা বুঝলাম না আমি বললুম নকশাটা তো ননীবাবুই লুকিয়ে রেখেছিলেন এবং গোপেনই সেটা কর্নেলকে দিয়েছে এখন বোঝা যাচ্ছে গোপেন সম্ভবত ননীবাবুর কাছ থেকেই সেই পাতাল ঘরের কোনো হদিশ পেয়েছিল কিন্তু ননীবাবু সম্ভবত একা কিছু করতে সাহস পাননি তাই বাবুকে ব্যাপারটা আভাস দিয়ে থাকবেন কর্নেল বললেন এখন বুঝতে পারছি গোপেন ননীবাবুর সূত্রেই পাতাল ঘরের হদিশ জানে তাই আমাকে নকশাটা দিয়েছিল ভেবেছিল এই হিজিবিজি নকশা থেকে আমি কোনো হদিশ পাওয়ার আগেই সে প্রসাদবাবুকে সঙ্গে নিয়ে পাতাল ঘরে হানা দেবে প্রসাদবাবুর রাইফেল আছে আর আমার সন্দেহ গোপনের কাছেও কোনো চোরাই অস্ত্র আছে কর্নেল চোখ বুঝে একরাজ ধোঁয়া ছেড়ে বললেন ছেড়ে দাও যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে রাত বিড়েতে হানা দেওয়া মুশকিল কারণ ওই প্রাণীটা অতর্কিতে আক্রমণ করতে পারে তা চেয়ে দিনে দুপুরে আমরা ওখানে হানা দেব সেই সময় সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার কাঞ্জিলাল এলেন তাকেও গম্ভীর দেখা ছিল তিনি একটা চেয়ার টেনে বসে বললেন বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমাকে আসতে হলো প্রসাদবাবুর কর্মচারী বিশ্বাসবাবু আমাকে টেলিফোনে একটা খবর দিল শুনলুম আপনিই খবরটা রায়ভবনে দিয়েছেন থানার এই ওসি লোকটির সঙ্গে আমার তত জানাশোনা নেই আমি ব্যাপারটা জানবার জন্য আপনার কাছে এলুম কর্নেল বললেন ওয়েলকাম আগে কফি খান তারপর কথা হবে হালদার মশাই বললেন রাস্তায় কোথাও কি কোনো লোকজন দেখলেন মিস্টার কাঞ্জিলাল না একে বৃষ্টি তাতে ওই ভয়ঙ্কর জঙ্গল কর্নেল চাপা সরে বললেন আপনার কি কোনো ফায়ার আর্মস আছে মিস্টার কাঞ্জিলাল মিস্টার কাঞ্জিলাল ঢুকুচকে ঠোঁটের কোনায় হেসে বললেন আছে রাখতে হয় আমাকে সেচ দপ্তরের সব ব্যারেজেই একবার নির্জন জায়গায় থাকে কাজে আত্মরক্ষার জন্য নিজেকে সশস্ত্র রাখতে হয় কর্নেল একটু মিটিমিটি হেসে বললেন তাহলে কাল ঠিক সাড়ে ছটার সময় আপনি গাড়ি নিয়ে রাজবাড়ির জঙ্গলে ঠিক মাঝামাঝি জায়গায় অপেক্ষা করবেন আমাদের তখন ওখানেই পেয়ে যাবেন মিস্টার কাঞ্জিলাল আমরা কালই রক্তচোষা ভ্যাম্পায়ারকে সম্ভব হলে ধরে ফেলবো আর তা না হলে মৃত্যু ছাড়া তালার গতি থাকবে না পরদিন ভোর ছটায় উঠে আমরা তিনজনেই হাঁটতে হাঁটতে জেলেপাড়ার পাশ দিয়ে এগিয়ে গিয়ে জঙ্গলে ঢুকলুম বলা দরকার আমাদের তিনজনের হাতেই উদ্যত রিভলভার জঙ্গলের পূর্ব প্রান্ত দিয়ে এক কিলোমিটারেরও বেশি হেঁটে গিয়ে দেখলুম জঙ্গলে গাছের মধ্য দিয়ে কাঞ্জিলালের গাড়ি দেখা যাচ্ছে তিনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন সঙ্গে একজন বন্দুকধারী গার্ড আমাদের সাড়া পেয়ে কাঞ্জিলাল মর্নিং বলে এগিয়ে এলেন কর্নেল বললেন মর্নিং আপনি সঙ্গে একজন গার্ড এনেছেন সে বরং এখানেই থাক শুধু আপনিই আসুন আমাদের সঙ্গে তারপর কর্নেল গার্ডকে বললেন তুমি সব সবসময়ই তৈরি থাকবে রক্তচূষা বাদুরটা যদি দৈবাত এখানে উড়ে আসে তুমি দেখা মাত্র তাকে গুলি করে মারবে লোককে অ্যাটেনশনে দাঁড়িয়ে যেভাবে সেলুট টুকল বোঝা গেল সে একজন প্রাক্তন প্রতিরক্ষা কর্মী আমরা কর্নেলকে অনুসরণ করে ক্রমশ গভীর জঙ্গলে ঢুকে গেলুম প্রায় আধ ঘন্টা পরে যেখানে পৌঁছলুম সেখানেই কল কর্নেল কার ছবি তুলেছিলেন আজ কর্নেল সৌজা এগিয়ে গিয়ে সেই প্রকাণ্ড কালো চৌকো পাথরটার কাছে গেলেন তারপর পাথরটা ঘুরে উঁচু এবং চওড়া একটা ধ্বংসাবশেষ পেরিয়ে দাঁড়ালেন ধ্বংসাবশেষ থেকে একটা লতা ঝালো ঝুলছে কর্নেল আমাদের ইশারায় চুপ থাকার নির্দেশ দিলেন তারপর লতা পাতা ঝালরের মধ্যে দিয়ে এক টুকরো ভাঙা ইঁট ছুঁড়ে দিলেন শব্দ শুনে বুঝলুম সেটা নেমে গেল পরক্ষণই কর্নেল আমাদের ঝোপের মধ্যে গুড়ি মেরে বসতে বললেন বসে আছি তো আছি কিন্তু কর্নেল হুকুম না দিলে ফায়ার করা যাবে না কতক্ষণ পরে সেনাবাহিনীর পড়া একজন বয়স্ক লোক তার মুখে কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাঁড়ি মাথায় গোল করে বসানো মেঠে রঙের একটা টুপি তার হাতে আমাদের মতোই রিভলভার তার পিছনে যে বেরুলো তাকে দেখে শরীর শিউরে উঠলো শুধু তাই নয় মুখের ভিতরটাও যেন নড়ে সেটা সেটার কিছুই নয় একটা ফুট পাছে উঁচু কালো কুচকুচে রঙের প্রাণী তার মুখ ঠিক বাদুরের মতোই চোখ দুটো নীল কতকটা মানুষের মতোই দুটো পা আছে এবং পিঠের দিকে রোগা মানুষের হাতের মতো দুটো হাত আটা কালো যেন একটা ছাতা সে আস্তে আস্তে দুদিকে বাড়ালো তার মুখ থেকে তীক্ষ্ণ দুটো দাঁত বেরিয়ে আছে লোকটা কয়েক পা এগোতেই হটখারি হালদার মশাই লাভ দিয়ে কালো অতিকায় বাদুরটাকে পিছন থেকে দুহাতে চেপে তাকে নিয়ে মাটির উপর পড়লেন লোকটা পিছু ফিরেছিল সেই মুহূর্তেই কর্নেল এক লাফে তার গলার কাছে রিভলভার ধরে গর্জন করে বললেন ফায়ার আর্মসটা ফেলে দিন বাবু। রঞ্জনবাবু অনির্মাণ বাবু ঝাঁপিয়ে গিয়ে তার অস্ত্রধারা হাতটা মুছড়ে দিলেন অস্ত্রটা নিচে পড়ে গেল তিনি কুড়িয়ে নিলেন এই তাহলে সেই প্রভাত রঞ্জন অস্বীকার করা যায় না এমন একটা বাদুর তৈরি এবং তাকে লালন করার ক্ষমতা যারা আছে তিনি সত্যিই একজন দক্ষ জীববিজ্ঞানী প্রভাতরঞ্জন পাগলের মতো হাহা করে হেসে বললেন আমাকে আপনারা অ্যারেস্ট করতে পারেন জেল খাটাতে পারেন কিন্তু ঘরের সিন্দুকটি খুঁজে পাবেন না আমার গবেষণার কাজে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে নানা দেশে বিজ্ঞানী মহল ঘুরে বেরিয়েছি প্রচুর খরচ হয়েছে কর্নেল বলেন। বুঝতে পারছি আপনি ব্রাজিলের অ্যামাজনের জঙ্গল থেকে একটা ভ্যাম্পায়ার ধরে তার উপর জিনো অর্থাৎ জিনের রূপান্তর ঘটিয়ে তাকে এত প্রকাণ্ড করতে পেরেছেন হালদার মশাই বাদুটাকে চেপে ধরে পড়ে থেকে বললেন চোখ হালার বেটা হালা একটুখানি নড়লেই মাথা ফুটা কইটা দিব প্রভাত রঞ্জন বললেন ওটাকে মারবেন না ও কোনো ক্ষতি করবে না আমার নির্দেশ ব্ল্যাকি বোঝে ও ওর নাম ব্ল্যাকি মিস্টার কাঞ্জিলাল বললেন না কর্নেল সাহেব এই লোকটার কথা বিশ্বাস করবেন না একটা ভুল হয়ে গেছে শক্ত দড়ি দড়া থাকলে এটাকে বেঁধে ফেলতুম কর্নেল বললেন আমার পিঠের কিটব্যাগে শক্ত নাইলনের দড়ি আছে ওটাতে বেঁধে ফেলুন প্রভাতরঞ্জন আবার অট্টহাস্য করে বলে উঠলেন ব্ল্যাকিকে আপনারা অপমান করবেন প্লিজ ব্রাদার্স আপনারা যেই হন ওকে ছেড়ে দিন ও আমার সঙ্গে সঙ্গে আসবে আর আপনাদের হাতে অস্ত্র আছে ব্ল্যাকি আক্রমণ করলে তখন তাকে গুলি মো করে মারবেন কর্নেল বললেন ঠিক আছে আলদার মশাই আপনি ওকে ছেড়ে উঠে দাঁড়ান প্রভাত রঞ্জন মতো শব্দ করলেন প্রাণীটা উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেল কাছে যাওয়া মাত্র পকেট থেকে চকিতে একটা ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে কালো বাঁধুরটার মাথায় বিধিয়ে দিলেন প্রভাতরঞ্জন অমনি প্রাণীটা পুড়ে ছাই হয়ে গেল কর্নেল ক্রুদ্ধ কণ্ঠস্বরে বললেন আপনি জীববিজ্ঞানী না একজন অমানুষ নিজের এত বড় কীর্তিকে ধ্বংস করতে আপনার বাঁধল না হালদার মশাই বলে উঠলেন এই হালার বাদুর টারে দিয়া ভদ্রলোক অনেক মানুষ মারছেন কাজেই কোটে তুললে ওনার ফাঁসি হইব তা উনি জানেন তাই ওরে খতম করলেন এই সময় জঙ্গলের ভিতর জিপের শব্দ শোনা গেল প্রভাতরঞ্জনকে কর্নেল বললেন চলুন কারা এলো দেখি প্রভাত এক লাফে আমাদের পাশ কাটিয়ে ঘন জঙ্গলে উধাও হয়ে গেলেন এগিয়ে গিয়ে দেখা গেল ওসি মিস্টার বোস এবং একদল সশস্ত্র পুলিশ জিপ থেকে নামছেন কর্নেল বললেন আরেকটু আগে এলে আপনি এক খেয়ালি জীববিজ্ঞানীর আশ্চর্য কীর্তি দেখতে পেতেন মিস্টার বোস বললেন লোকটা কোথায় কর্নেল বললেন আপনার ফোর্স লেগিয়ে দিন ওদিকে গেছে আর আমি পাতাল ঘর দেখাচ্ছি বলে তিনি পাতাল ঘরের সামনের লতা পাতা ও ঝোপ কেটে ফেললেন জাঙ্গল নাইফ দিয়ে দেখা গেল প্রবেশপথ মিস্টার বোস বললেন থাক পরে দেখবো ভেতরে নিশ্চয়ই ধনরত্ন আছে কর্নেল হাসলেন বললেন আপনারা পাতাল পাতালঘরে ঢুকে যান পাতালঘরের দরজা দেখা মাত্র প্রসাদবাবু রাইফেল বাগিয়ে ঢুকে গেলেন সঙ্গে ওসিও দুজন পুলিশও নেমে গেলেন নিচে কিন্তু ওখানে ওরা শ্বাস প্রশ্বাস নিতেন কীভাবে কর্নেল বললেন ওই দেখুন উপরে সব নল লাগানো রয়েছে বাইরের বাতাস ভিতরে যাওয়ার কোনো অসুবিধা ছিল না এই সময় হালদার মশাইকে দেখলুম তিনি হাঁটু দুমড়ে ভুতুরে বাদুরে ছাই ঘাঁটছেন রিভলভারের নল দিয়ে কর্নেল বলে উঠলেন হালদার মশাই আপনি এখনই ওখান থেকে উঠে আসুন ওই বিষাক্ত ছাইগুলো আপনার রিভলভারের নলে লেগে আছে গাছের পাতা দিয়ে মুছে ফেলুন তারপর চলুন আমরা শেষ বাংলোয় ফিরে যাই মিস্টার কাঞ্জিলালের গাড়ি যখন আছে তখন আমাদের আর হাঁটতে হবে না মিস্টার কাঞ্জিলাল একজন পুলিশ অফিসারকে লক্ষ্য করে বললেন দরকার হলে পুলিশ আপনার সঙ্গে শেষ বাংলোয় যোগাযোগ করবে কি বলেন মিস্টার দাস আর কর্নেল সাহেবের পরিচয় আপনি যদি না পেয়ে থাকেন পুলিশ অফিসার মিস্টার দাস বলেন না না কর্নেল সাহেবের নাম আমি শুনেছি নমস্কার স্যার আপনাকে স্বচক্ষে দেখে এতক্ষণে বোঝা উবা হয়েছিল মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি কর্নেল বললেন আপনারটা স্বপ্ন নয় কিন্তু আমাদের মনে হয় স্বপ্ন স্বপ্নে আমরা ভয়ঙ্কর একটা ভ্যাম্পায়ার দেখেছি ওই দেখুন তার ছাই পড়ে আছে